বাংলাদেশ বুঝতে পারছি। জাতীয়তাবাদী দলের সহসভাপতি, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, চৌঠা আগস্ট আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছেন। তার পরিবারের শোক সন্তপ্ত সদস্যরা এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরা আজকে এখানে মুজিত হয়েছেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানানোর জন্য। মরহুমের একমাত্র সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নান আজকে যারা এখানে উপস্থিত, তাদের উদ্দেশ্যে মরহুমের স্মরণে এই আলোচনা সূত্রপাত করছেন ব্যারিস্টার মেহনাজ মান্নান। থ্যাংক ইউ স্বপন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আজকে এই কখনোই এক্সপেক্ট করি নাই না, আসলে এটা তো ইনএভিটেবল, মানুষ মরণশীল, মারা যাবেই, কিন্তু নিজের বাবা মার ক্ষেত্রে আসলে এগুলি মানুষ এক্সপেক্ট করতে পারে না, সে 80 বছরই হোক, 100 হোক, 50 হোক, যাই হোক, যা ঘটার ঘটে গেছে, আল্লাহ নিয়ে গেছেন আব্বাকে। ওই কারণে আজকে আমরা একটু সবাই মিলে আব্বুর, যারা খুব ঘনিষ্ঠ এবং আব্বু খুব প্রিয় আমার, এই ভাইয়া ভাবি বা আমার মুহিদ আঙ্কেল এখানে আছেন, অ্যানি ভাই, মঈন ভাই, রিমন, স্বপন ভাই, আপনারা সবাই যারা খুব ঘনিষ্ঠ, আমরা খুব সিলেক্টিভ ওয়েতে অল্প কয়েকজনকে নিয়ে আজকে আব্বুর জন্য এই ট্রিবিউটটা দিতে চাচ্ছিলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা জয়েন করেছেন। আমার শুধু একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আর এই মুহূর্তে আসলে ওরকম খুব বিশেষ কিছু বলার মতো আমার মন মানসিকতা নাই সত্যি কথা বলতে, তারপরও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা জয়েন করেছেন আজকে। এইটুকু বলে আমি স্বপন ভাইয়ের কাছে ফিরত যাচ্ছি। অনুভব করি ব্যারিস্টার মেহনাজ মান্নান মরহুমের একমাত্র সন্তান এবং তার মনের অবস্থা, তার মানসিকতা, তার শোক, তার ব্যথা আমরা সবাই অনুভব করি। তবে সরি স্বপন, একটা কথা বলতে পারি? জাস্ট, হ্যাঁ শিওর, একটা কথা না বললেই না, যেটা আমার প্রথমে বলা উচিত ছিল কিন্তু পরে আর সুযোগ হয় কিনা, ডে ওয়ান থেকে যেই মুহূর্তে আমার আব্বুর এই ঘটনাটা ঘটলো, দ্যাট ইজ 2nd অগস্ট আর্লি মর্নিং ইউকে টাইম, আপনাদের এখানকার সকাল 8টা, সেই মুহূর্ত থেকে এখন পর্যন্ত এই পৃথিবীতে যে মানুষটির আমি সবচেয়ে সাপোর্ট পেয়েছি, আমার ভাবি উনি মেন্টালি সাপোর্ট শুধু না, উনি একটা ডক্টর হিসাবে ওনার যতটুকু দায়িত্ব, মানে উনি আউট অফ দ্য ওয়ে অনেক কিছু করেছেন, অনেক, এইটুকু আমি শুধু বলতে চাই, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। পরিবারের পক্ষ থেকে পরিবারের সদস্যরা, বিশেষ করে মরহুমের একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং মরহুমের জামাতা ব্যারিস্টার নাসিরুদ্দিন ওসিম এখানে উপস্থিত, মরহুম তার একমাত্র কন্যা এবং জামাতা এবং দুই নাতি নাতনি রেখে বিদায় নিয়েছেন, এখানে উপস্থিত আছেন মরহুমের পরিবারের সবচেয়ে ঘনিষ্ঠতম যারা ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, ভালো মন্দ বিপদে আপদে যারা সবসময় কাছে ছিলেন, মেহনাজ তাদেরকেই আজকে তার এই শোক ব্যক্ত করার জন্য, শোক বিনিময় করার জন্য ডেকেছেন। আমার বিশ্বাস যে আজকের এই উপস্থিতির মধ্য দিয়ে মেহনাজের ব্যথার ভার অনেকটা লাঘব হবে। জনাব মরহুম আব্দুল মান্নান সাহেব বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, একজন ভদ্রলানুষ, একজন বিবেকবান, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সকলের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তাকে কেউ পেয়েছেন একজন সহকর্মী হিসাবে, বিশেষ করে জনাব আব্দুল মুহিত চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছেন, তাকে কেউ পেয়েছেন একজন এমপি হিসাবে, কেউ পেয়েছেন একজন মন্ত্রী হিসাবে, কেউ পেয়েছেন বাবা হিসাবে, সিম পেয়েছেন শ্বশুর হিসাবে, এভাবে আমাদের এখানে যার উপস্থিতির বাইরেও অনেক মানুষ অনেকভাবেই তাকে দেখেছেন। বিশেষ করে তার সংসদ সদস্য হিসাবে যে ভূমিকা, আমি ব্যক্তিগতভাবে ষষ্ঠম পার্লামেন্টে এবং অষ্টম পার্লামেন্টে জাতীয় সংসদে তার সহকর্মী ছিলাম, আমি দেখেছি সেখানেও তার যে ভূমিকা, অসংখ্য গুণাগ্রহী তিনি রেখে গিয়েছেন।
এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা যেহেতু সবচেয়ে কাছের থেকে তারা দেখেছেন, আমি গত 2 বছর খুব ঘনিষ্ঠভাবে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই মেনাসকে যে আজকে এরকম একটা পারিবারিক পরিবেশে আমার শোক জ্ঞাপন করার জন্য একটা সুযোগ আমি পেলাম। প্রথমেই আমি বর্তমানে লন্ডনের পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবে কাজ করছেন, শিক্ষকতা করছেন মরহুম আব্দুল মান্নান সাহেবের অত্যন্ত স্নেহাস্পদ, তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, ব্যারিস্টার মেহনাজ মান্নান, ব্যারিস্টার রসিমের অত্যন্ত ঘনিষ্ঠ, জনাব গিয়াসুদ্দিন রিমনকে তার স্মৃতিচারণমূলক আলোচনার জন্য অনুরোধ করছি। গিয়াসুদ্দিন রিমন, সম্মানিত শ্রোতৃবৃন্দ, সত্যি কথা বলতে কি, আপনারা আসলে আমরা সকলেই জানি যে মান্নান আঙ্কেল একজন অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন, একজন চিন্তাশীল, দূরদর্শী, খাঁটি দেশপ্রেমিক ভদ্রলোক ছিলেন। এখানে আমি গুণীজনদের দেখতে পাচ্ছি, তারা মধুমেহ, কর্মজীবন নিয়ে, পেশাগত জীবন নিয়ে, রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করবেন। আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমি কাছ থেকে যেভাবে আঙ্কেলকে দেখেছি সে বিষয়ে দু চারটি কথা বলতে চাই। তবে সবচেয়ে অবাক লাগছে যে এত তাড়াতাড়ি আঙ্কেলকে নিয়ে চিকিৎসা করতে হবে, এ কথা আমি কোনোদিন ভাবতেও পারিনি। মার্চের 18 তারিখে আমার মা ইন্তেকাল করলেন, আমরা যখন অপেক্ষা করছি ওই সময় আঙ্কেল আমাকে ফোন করলেন, বললেন যে তোমার মা মারা গেছে। আমি নিশ্চয় আসতাম আমার বাসার কাছে এত হসপিটালে, তুমি তো জানো আমার শরীরটা খারাপ। তো সেটাই ছিল আঙ্কেলের সাথে আমার শেষ কথা। কিন্তু ওনাকে আমি চিনি, অসীমা এবং মেনাজদের বিয়ে যখন হয় তারপর থেকে গত প্রায় 23 বছর ধরে। এবং যেটা স্বপন ভাই বললেন যে অসীম ভাই ওনাকে শ্বশুর হিসেবে পেয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে সবসময় যে আঙ্কেল কখনো তাকে জামাতা হিসেবে দেখেন নাই, তাকে সবসময় ছেলে হিসেবে দেখেছেন, সন্তান হিসেবে দেখেছেন। এবং নট অনলি অসীম ভাই, আমরা যারা ওনার বন্ধু হিসাবে, ছোট ভাই হিসাবে আমরা সেখানে গিয়েছি, তাদের সঙ্গে কিন্তু উনি মানে যে পিতৃতুল্য আচরণ করেছেন, আমাদেরকে সন্তানের মতো স্নেহ তিনি দিয়েছেন। এবং আমরা ওই বাসায় গিয়েছি, খেয়েছি, আড্ডা গল্প করেছি, রাতে থেকেছি, কিন্তু আঙ্কেল আন্টি ওনারা সবসময় আমাদের লুক আফটার করতেন। এবং আমার এখনো মানে মনে পড়ে যে পরবর্তীতে যখন আমি সিভিল সার্ভেন্ট হিসাবে ওনার এলাকায় নবাবগঞ্জে একবার পোস্টিং নিয়ে গেলাম, তখন উনি একদিন সন্ধ্যাবেলায় গেলেন, বন্যা ছিল, আমার থাকার জায়গা নেই, তো উনি ওখানে উপজেলা ইঞ্জিনিয়ার এবং অন্যদেরকে থাকার ব্যবস্থা করতে বললেন। এক পর্যায়ে উনি বললেন যে হি ইজ মাই সান, আঙ্কেল বললেন যে হি ইজ মাই সান। আমি এই কথা আমি এখনো আমি চিন্তা করি যে উনার মতো একজন বড় বড় মানুষ হয়তো আর কেউ কোনদিন এই কথা আমার জন্য বলবেন না। এবং এই যে কথাটা উনি বললেন, এখানে কিন্তু উনার মহত্ব যে উনি যে কত বড় হৃদয়ের অধিকারী, সেই জিনিসটা এখানে ফুটে ওঠে। এবং ওই নবাবগঞ্জে থাকার সময় আমি দেখেছি যে উনি তখনও জাস্ট ইমিডিয়েট প্রাইম মিনিস্টার, তখন উনি কারেন্ট এমপি, সিটিং এমপি, কিন্তু কোন ধরনের ওখানকার রাজনীতি, ওখানকার প্রশাসনিক কোনো কর্মকাণ্ডে, থানা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কর্মকাণ্ডে উনি কখনোই কোনো ধরনের ইন্টারফেয়ার করতেন না, যেটা এখনকার সময়ে বলতে গেলে বিরল একটা উদাহরণ। তারও আগে আমরা 2001 সালে নির্বাচনী প্রচারণার সময়, তখন আমি জাস্ট মেহনাজ অসীমদের বন্ধু হিসেবে আমরা নির্বাচনী প্রচারণায় গেলাম একবার। তো আমরা একটা গ্রামে গেলাম, সেখানে প্রতিপক্ষ আমাদের উপর আক্রমণ করলেন, তখন মেহনাজ, আমি, সাথী অসীম ছোট বোন, আমরা একটা ঘরে আশ্রয় নিলাম, ওখান থেকে ফোন করলাম। এবং আমি অবাক হয়ে গেলাম, ওনার ইলেকশন ক্যাম্পেইন সব রেখে আঙ্কেল কিন্তু নিজে একটা ইঞ্জিন চালিত নৌকায় করে উনি ওখানে চলে আসলেন আমাদেরকে সেখান থেকে উদ্ধার করে নেবার জন্য। ওনার যে ভালোবাসা, যে স্নেহ মমতা, সেটা তিনি দেখিয়েছেন। অসীমবাদীর বিয়ের পর পরে উনি একবার এরেস্ট হলেন, ওই সময় সাবটারের একটা মামলা এরেস্ট হলেন। বেরিয়ে আসার পরে একবার হরতাল ছিল, তো হরতালের আগের দিন রাতে ওই বাসায় ছিলাম, ভোরবেলা আঙ্কেল আমাকে দরজায় নক করলেন, আমি গেস্ট রুমে, দরজায় নক করলেন, তো আমি উঠলাম, বললো যে রেডি হয়ে নাও, চলো আমরা বের হবো, ওই ওরা তোমার আন্টি আর অসীম মেহনাত ওরা ঘুমাক। তা আমি কুইকলি রেডি হতে উনি বললেন যে পাশেই ওই ব্রেকফাস্ট রুম, বললো আসো ব্রেকফাস্ট করে নি। তা আমি একটু চারদিকে তাকাচ্ছিলাম কোথায় কিভাবে ব্রেকফাস্ট করবো, তা আঙ্কেল আস্তে আস্তে আমাকে বললেন
যে আমি তো বিলেতে ছিলাম, আমি জানি কিভাবে ব্রেকফাস্ট করতে হয়, তুমি আসো আমার সাথে। উনি ব্রেড টোস্ট করে জ্যাম দিয়ে ইয়ে করে কুইকলি কফি বানিয়ে, আমি এতটাই লজ্জিত, কিন্তু উনি একদম মানে স্বাভাবিক ভাবেই, এবং সে উনি গল্প করতেছিলেন, যে ওনার যে মানে ভেরি স্ট্রং সেন্স অফ হিউমার সেটা আমি তখন দেখলাম। উনি ওনার বিলাতের স্মৃতিচারণ করতেছিলেন, যে উনি কোথায় বিফ কিনতে যেতেন, কোথায় ওই ঈদের নামাজ পড়তে যেতেন, কিভাবে প্রথম বিলেতে এসে থাকার জায়গা হলো সেটা, এবং বিশেষ করে সর্বশেষ যখন ওনারা লন্ডনে আসলেন আন্টি সহ, আন্টির একটা কথা আমার এখনো মনে পড়ে, আন্টি ইন্তেকাল করেছেন 2.5 বছর হয়ে গেল, আমি আন্টির রহিম মাগফিরাত কামনা করি, আন্টির রহিম মাগফিরাত কামনা করি। তা আন্টি বলছেন যে আমাদের বিয়ের পরে তোমার আঙ্কেল সহ বিলাতে এসেছিলাম, আইল অফ ওয়াইটে আমরা বেড়াতে গিয়েছিলাম, তো এত বছর পরে আবার লাইফকে, আই থিঙ্ক নিয়ারলি 45 ইয়ার্স পরে লাইফকে আবার রিভিজিট করলাম। এবং গাড়িতে ওঠার সময় আন্টি আমাকে বলছিলেন আমার মাথায় হাত দিয়ে যে রিমন তোমাদের সঙ্গে হয়তো আর দেখা নাও হতে পারে, এভাবে করে চলে যাবেন। কিন্তু আঙ্কেলকে আমি সবসময় দেখেছি শক্ত, এবং উনি ওইবার আমাকে ওই দিন বলছিলেন যে তুমি ব্যারিস্টার হয়েছো, তুমি দেশে চলে আসো, হ্যাঁ আমি তোমার জন্য সংবর্ধনা আয়োজন করবো, আমি তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এবং উনি একটা শেষ কথা বললেন যে আমরা বেঁচে থাকতে তোমরা ফিরে আসো, যাতে আমি তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করে দিতে পারি। ওই যে মানে পিতৃসুলভ যে স্নেহ, ওই জিনিসটা মানে ওনার মধ্যে যে আমি দেখেছি, এটা আমি মনে করি এখনকার সময়ে এটা সত্যি খুব বিরল। এবং এই শেষবার উনি যখন আসলেন গত নভেম্বরে, উনি আসার একদিন পরেই আমার পোর্টসমাউথ ইউনিভার্সিটিতে চাকরি ইন্টারভিউ ছিল, তো আমার জব অফার পাওয়ার পরে আমি অসীম ভাইকে বললাম রাতে যখন দেখা করতে গেলাম, আঙ্কেল যেভাবে আমাকে উচ্ছ্বসিত মানে প্রশংসা করে এবং উনি আমাকে উৎসাহ দিলেন যে আমরা বিলাতে লেখাপড়া করেছি, তুমি এই কাজটা করো, আমার মনে হয় না যে এরকম করে এখনকার সময়ে আর কারো কাছ থেকে এই স্নেহটা পাবো। আমি আমার ব্যক্তিগত মানে অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি, কিন্তু আমি একদম ছোট মানুষ, কিন্তু আমার প্রতি ওনার যে স্নেহ যে মমত্ববোধ উনি দেখিয়েছেন একজন, আমার মনে হয় এখান থেকে এটা এটা প্রকারান্তরে রিফ্লেক্ট করে যে অ্যাজ এ হোল যে ওনার ওয়ার্কারদের প্রতি, পার্টি অ্যাক্টিভিস্টদের প্রতি, ওনার ফলোয়ারদের প্রতি ওনার কি ধরনের স্নেহ মমতা বোধ ছিল। তো আমি মনে করি আঙ্কেলের যে কর্মময় জীবন এটাকে আমরা যাতে অমর করে রাখতে পারি, সেজন্য আমি পরিবারের প্রতি অনুরোধ করব, আমরা যদি আঙ্কেলের নামে একটা ট্রাস্ট ফান্ড গঠন করে যাতে ভবিষ্যতে যদি চ্যারিটেবল অ্যাক্টিভিটিস চালু রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় সেটা একটা ভালো উদ্যোগ হবে। আর আমরা ভবিষ্যতে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা একটা নাগরিক শোকসভার আয়োজন হয়তো করবো, এবং তখন আমরা একটা পাবলিকেশনের ব্যবস্থা করবো, এটা আমাদের দিক থেকে আমাদের চিন্তা। এখানে গুণীজনরা আছেন তারা কথা বলবেন, সেজন্য আমি আঙ্কেলের রহিম মাগফিরাত কামনা করে এখানে শেষ করছি। আমি এখন অনুরোধ করব সৈয়দ মঈনুদ্দিন, যিনি একসময় বাংলাদেশ বিমানের লন্ডন শাখার কান্ট্রি ম্যানেজার ছিলেন, মরহুম জনাব আব্দুল মান্নান, ব্যারিস্টার অসীম এবং ব্যারিস্টার মেহনাজের ঘনিষ্ঠ হওয়ার কারণে তাকে স্নেহের দৃষ্টিতে দেখতেন, একজন পারিবারিক সদস্য এই পরিবারের, কথা বলছেন সৈয়দ মঈনুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায়, মরহুম আব্দুল মান্নান সাহেবের আলোচনা সভা উপস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মিসেস জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির, এবং আমার শ্রদ্ধাভাজন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুহিত চৌধুরী সাহেব, এবং সাবেক এমপি জনাব এনি সাহেব, এবং সবাইকে, মাইনাস এবং অসীম ভাইকে, ঈশ্বরের পারিবারিক সদস্যের এই আলোচনা সভায় আমাকে স্যার সম্পর্কে কিছু বলার জন্য রেখেছেন। ব্যক্তিগত ভাবে স্যারকে আমি চিনি দীর্ঘদিন, অসীম ভাইকে আমি 1986 সাল থেকে চিনি, এবং স্যারকে আমি চিনি কারণ আমি 90 সালে বিমানে যোগদানের পর থেকে 91 থেকে আমি স্যারকে ভালোভাবে চিনতাম এবং চিনি, এবং তৎকালীন সময়ে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন জনাব আব্দুল মুহিত সাহেব এবং মাননীয় মন্ত্রী ছিলেন জনাব মরহুম আব্দুল মান্নান সাহেব। তো আমি ওনাকে দুভাবে, আমি ওনার দুটা স্মৃতি আমি স্মৃতিচারণ করব। আমার বাবা বাংলাদেশ বিমানে কাজ করতেন, এবং যখন আমি যোগদান করি তখন আমি আমার বাবার, তখন উনি অলরেডি উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমি সবসময় বাবার কাছে শুনেছি ওনার কথা যে উনি ব্যক্তিগত ভাবে কি ধরনের মানুষ ছিলেন। তার পরবর্তী জীবনে আমি যখন কর্মজীবনে যোগদান করি ওনাকে আমি কাছ থেকে দেখেছি, পেয়েছি। সবচেয়ে বড় বিষয় যেটা, আমি 18-20 বছর বাংলাদেশ বিমানে কাজ করেছি,
টোটাল সময়ের মধ্যে আমি যে জিনিসটা ওনার সম্পর্কে শুনেছি, যে বিমানের আজ অবধি বিমানের যে যে বিমানের এই দীর্ঘ 48-49 বছর বয়সের মধ্যে সবচেয়ে গোল্ডেন পিরিয়ড ছিল জনাব মান্নান সাহেব এবং আব্দুল মুহিত চৌধুরী সাহেবের সময়, সেই কম্বিনেশনে বিমানের ব্যবস্থাপনা সেটা ছিল 91 থেকে বিএনপি সেই প্রথম সময়টা 91 থেকে 96, এবং এটাকে আমি বলবো এটা একটা গোল্ডেন টাইম ছিল বাংলাদেশ বিমানের জন্য। বিমান এ যাবৎকালে 48 বছরের যতটা সময় প্রফিট করেছিল, মুনাফা করেছিল এবং একটা ভালো অর্থনৈতিক অবস্থার মধ্যে ছিল কাঠামোগত ভাবে, সেই সময়টা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য 1991 থেকে 96, এবং সেই সময় 4 বার বিমান প্রফিট করেছিল, যেটা আজ অবধি যদি 6-7 বার টোটাল প্রফিট হয়ে থাকে, অর্ধেকের চেয়ে বেশি সময় সে সময় বিমান মুনাফা করেছিল। এটা একটা জিনিস ওনাদের দক্ষতা এবং ব্যবস্থাপনার একটা বিরাট নজির ব্যক্তিগত ভাবে। রাজনৈতিক ভাবে আমি ওনার সম্পর্কে যেটুকু শুনেছি দেখেছি, উনি ব্যক্তিগত ভাবে মানুষের কাছে খুব শ্রদ্ধাভাজন ছিলেন, এবং বিমান থাকাকালীন সময়ে যত কলিগ যত মানুষকে আমি পেয়েছি সবসময় আমি শুনতাম যে মান্নান সাহেব এমন একজন মানুষ ছিলেন, উনি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, একটা দীর্ঘ সময় ডাইরেক্টর ফাইন্যান্স ছিলেন, সেই জন্য বিমানের ভিতরে উনি জানতেন এবং বিমানের ইনস এন্ড আউট জানার কারণে উনি বিমানকে দক্ষ ব্যবস্থাপনা যাকে বলে ম্যানেজমেন্ট সেইভাবে উনি ওইভাবে বিমানকে গড়ে তুলেছিলেন। এবং পরবর্তীতে ওনার সততা এবং একনিষ্ঠতার ফলে এবং ওনার সেই ডান হাত ওনাকে উনি পেয়েছিলেন স্বনামধন্য একজন ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মুহিত সাহেব, এই দুই কম্বিনেশনে বিমান তখন সবচেয়ে বেশি ভালো একটা অবস্থানে বিরাজ করছিল। সেকেন্ড অ্যাচিভমেন্ট যেটা বিমানের হয়েছিল সেটা হলো যে ওই সময় বিমান লন্ডনের মতো জায়গায় কন্ডিটি স্ট্রিটে 17 নম্বর কন্ডিটি স্ট্রিটে তখন একটা স্থানীয় একটা অফিস 4-5 তলা একটা বিল্ডিং কিনতে সক্ষম হয়েছিল, যে বিল্ডিংটা এই অ্যাসেটটা কেনার কারণে ওই সময় 750,000 দিয়ে স্যার হয়তো মনে থাকবে মহিউদ্দিন স্যার তখন ছিলেন এমডি আর মান্নান সাহেবের নির্দেশে এটা করা হয়েছিল বিএনপির ওই সরকারের সময়, এবং আজকে সেটা হয়তো অনেক 15-20 মিলিয়নের সম্পদ বিমানের হয়েছে। তো যাই হোক, এগুলি হলো বিমানের ওনার কর্মদক্ষতা এবং ইয়ের জন্য। তো উনি ব্যক্তিগত ভাবে আমি যেহেতু অসীম সাহেবকে আমি সেই 1986 ছাত্র জীবন থেকে চিনতাম, পরবর্তীতে লন্ডনে আসার পরে ওনার সাথে আমার আরো ঘনিষ্ঠতা হয়, ওনার ফ্যামিলি পারিবারিক ভাবে আমাদের পারিবারিক বন্ধু হিসাবে আমরা ডে টু ডে লাইফে আমরা চলতে থাকি। এর এই সময়ের মধ্যে আমি ওনাকে মান্নান সাহেবকে আমি কয়েকবার দেখেছি। একবার গত কয়েক বছর আগে যখন তারেক রহমান সাহেব ফ্যামিলি সহ এই দেশে আসলেন, প্রথম যে ঈদটা হলো এক ঈদের সময় আমরা একসাথে ঈদ করলাম, সেই ঈদের সময় আমরা একসাথে বাইরে খাওয়া দাওয়া করলাম, তখন মান্নান সাহেব উপস্থিত ছিলেন এবং আমাকে অনেকদিন পরে দেখে উনি খুব আন্তরিকতার সহিত আমাকে অনেক জয় জিজ্ঞেস করেছিলেন, এবং পরবর্তীতে মেনাজ আপাদের বাসায় যতবার আমি ওনাকে দেখেছি উনি যে পিতৃতুল্য আমার বাবা মারা যাওয়ার পরে উনি সবসময় বলতেন তোমার বাবা খুব ভালো অফিসার ছিল, তুমিও ভালো, ইত্যাদি ইত্যাদি। তো ওই ওই আবেগটা ওই ফিলিংসটা আমি কখনো ভুলবো না। আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা এটা বলে আমি আমার এই বক্তব্য শেষ করব, কারণ সবাই অনেকের কাছ থেকে আমরা শুনবো অনেক 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 ইম্পর্টেন্ট কথাবার্তা যারা ওনাকে আরো কাছ থেকে ওনার সাথে কাজ করেছেন দেখেছেন। সেটা হলো যে 1991-92 সালে আমি তখন বিমানে কাজ করি, কিন্তু তখন আমি বিমানে তখন যে ডিপার্টমেন্টে কাজ করতাম আমার স্যালারি ছিল খুব অল্প, আমার ফ্যামিলি বড় ফ্যামিলি ভাই বোন অনেকগুলো আমাকে চালাতে কষ্ট হচ্ছিল। তো তখন যেভাবেই হোক ওনাকে অনুরোধ করা হলো মান্নান সাহেবকে যে আমি যেন অন্য একটা ডিপার্টমেন্ট, তখন ওই সময়ে বিমানের ফ্লাইট সার্ভিস ডিপার্টমেন্টে স্টুয়ার্ড নেওয়া হচ্ছিল, তো ফিনান্সিয়াল বেনিফিট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমি ওখানে যাওয়ার চিন্তা করলাম এবং স্যারকে আমি দেখা করলাম অফিসে যেয়ে, এবং উনি তখন আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং একটা কথা উনি ওই সময় আমাকে বলেছিলেন যেটা হয়তো মানে আমার পরবর্তী জীবনে যখন এটা মিলে গিয়েছিল তখন আমার কাছে খুব আনন্দ লাগতো। উনি এবং উনি আমাকে একটা কথা বলে মনোযোগ দিয়ে আমার কথা শুনে বলেছিলেন যে বাবা তুমি অফিসার, অফিসার থেকে তুমি স্টুয়ার্ড হতে চাচ্ছ, ঠিক আছে ইটস ইয়োর ডিসিশন, তুমি হয়তো করতে পারো, কিন্তু আমি মনে করি তুমি যদি তোমার বাবা বিমানে সেলসে কাজ করেছেন, তুমি যদি এই ডিপার্টমেন্টে থাকো হয়তো এমন একটা সময় আসবে যে সময় তুমি তোমার বাবার মতো
কোন একটা দেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে হয়তো যেতে পারবে। সেই ক্ষেত্রে এটা আব্দুল মুহিত চৌধুরী সাহেব সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এবং উনিও সেটা এন্ডোর্স করেছিলেন। এবং পরবর্তীতে ওই সিদ্ধান্ত থেকে আমি তখন সরি বলে আমি যে না আমি স্টুয়ার্ডে যাব না, যেখানে আছি আমি সেখানেই থাকব এবং আমি চলে আসছিলাম। তো সেই স্মৃতিটা আমার সবসময় মনে থাকে, যখন আমি লন্ডনে এসেছিলাম তখন উনি হাসছিলেন যে দেখো তুমি কিন্তু চলে আসছো লন্ডনে, আমি বলেছিলাম না তুমি একদিন আসবে। তো এই জন্য আমার সবসময় মনে হয় যে আসলে যারা দূরদর্শী, যাদের চিন্তা চেতনা খুব সামনের দিকে দেখতে, ফার্স্ট সাইটনেস যাদের বেশি, তারা বুঝতে পারেন যে কে আসলে কখন কোথায় কি করতে পারে বা করতে পারবে। এই জন্য স্যারকে আমি অনেক কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। উনি সজ্জন ছিলেন, ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমরা সবাই একদিন চলে যাব, আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সেই ভালো জায়গায় ওনাকে রাখেন এবং ওনাকে বেহেস্ত নসিব করেন। এবং ওনার পরিবার এর প্রতি আমার ইয়ে রইল মেনাজ, এবং সবাই যেন আল্লাহ তাদেরকে সবর করার তৌফিক দেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সৈয়দ মাইনউদ্দিন। আমি এখন অনুরোধ করব বেহেস্তে নাসিরউদ্দিন আহমেদ অসীম মরহুমের একমাত্র কন্যা বেহেস্তে মেহরাজের জামাতা বেহেস্তে নাসিরউদ্দিন অসীম, শুধুমাত্র তার জামাতা বললে ভুল হবে, তিনি তার পুত্র সন্তান একমাত্র বললেই সঠিক হবে, এবং সবসময় তাকে এই ধরনের স্নেহ, এই ধরনের দৃষ্টিভঙ্গিতেই তিনি দেখতেন। আমি ব্যক্তিগতভাবেও অসীমের অনুপস্থিতিতে, মেহনাজের অনুপস্থিতিতে অসীম এবং মেহনাজকে নিয়ে মরহুমের মুখ থেকে অনেক স্নেহের ইঙ্গিত, বক্তব্য আমি জেনেছি। বেহেস্তে নাসিরউদ্দিন আহমেদ অসীম এখন তার স্মৃতি আলোচনা করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া কবি, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবায়দা রহমান, যারা আমাদেরকে সবসময় সবচেয়ে বেশি পারিবারিকভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের দুঃসময়ে সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমাদেরকে আলো দেখিয়েছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। পরিবারের পক্ষ থেকে আজকে এখানে আপনারা জয়েন করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। জনাব মির্জা আলমগীর ভাই অনেক সময় ব্যস্ততা থাকতে হয়, তারপরেও তিনি সময় দিয়েছেন, আপনার প্রতিও আমাদের কৃতজ্ঞতা রইল। মহিষ চৌধুরী আঙ্কেল আমার বিশেষ কৃতজ্ঞতা, আপনি এ বয়সে আপনি জানাজায় অংশগ্রহণ করেছেন, মহামারীর শঙ্কা উপেক্ষা করে আপনি এসছেন, আমরা পরিবারের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। রেজাউর রহমান আঙ্কেল আমার আব্বুর সঙ্গে, আমি ওনাকে শ্বশুর বলি না, স্বপন ভাই যেটা বলেছেন যে একমাত্র মেয়ের জামাতা, আমি আইনজীবী হিসেবে আমি বলতাম যে অবজেকশন ইউর অনার বা অবজেকশন মাই লর্ড, আমি এটা বলতাম। ওনার ক্ষেত্রে বোধ হয় সেটা প্রযোজ্য না, উনি আমাকে জামাতা হিসেবে দেখেননি, উনি আমাকে ছেলের মতোই দেখেছেন, ছেলের মতো না শুধু ছেলে দেখেছেন। আমিও ঠিক তেমনটাই, আমার মাথার উপরে একজন ছায়া। ভাইয়া কদিন আগে আমাকে বলছিলেন যে আপনাদের মাথার উপরে ছায়া, অনেক কিছু আপনাদেরকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে খুব ঠান্ডা মাথায়। আমি জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি যে উপদেশ দিয়েছেন বড় ভাইয়ের মতো বা যা বোঝাতে চেষ্টা করেছেন আমি উপলব্ধি করেছি। উপস্থিত আছে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু, স্কুল জীবনের বন্ধু, ইউনিভার্সিটি লাইফের বন্ধু, রাজনৈতিক সহকর্মীও বটে, পারিবারিক বন্ধু তো বটেই, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সাবেক এমপি। উপস্থিত আছেন মুইন ভাই, দীর্ঘদিনের পারিবারিক বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, রিমন গিয়াসউদ্দিন রিমন, সেও অনেক স্মৃতি। আর স্বপন ভাই আমি অনেক বেশি পছন্দ করতাম, স্বপন ভাই একসময় ভিন্ন মত পথের রাজনীতি করতেন, কিন্তু স্বপন ভাইকে সে সময় থেকে, স্বপন ভাই ছাত্র রাজনীতি, ডাকসু ভবন বলেন, মধুর ক্যান্টিন বলেন, সে সময় থেকে আমার স্বপন ভাইকে খুব পছন্দ হতো। স্বপন ভাই আজকে সঞ্চালনার দায়িত্ব ভার কাঁধে নিয়েছেন, আমি স্বপন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম জনাব আব্দুল মান্নান, আমার মনে হয় যে আমি খুব কম মানুষ দেখেছি যে অলরাউন্ডার বলে একটা কথা আছে, ক্রিকেটে অলরাউন্ডার বোলিং ব্যাটিং এটুকুতেই বোঝা যায়।
কিন্তু মরহুম আব্দুল মান্নান আমার মনে হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে অল স্কোরার বলা চলে। একজন ছাত্র হিসেবে তিনি বিলেতে ফার্স্ট ক্লাস পেয়ে FCMA সম্পন্ন করেছিলেন, দেশের টানে তিনি ফেরত এসেছেন, সরকারি চাকরিতে জয়েন করেছেন। খুব কম বয়সে, সম্ভবত 37 বছর বয়সে, তিনি বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছিলেন। চাকরি ক্ষেত্রে উনি অনেক সুনাম অর্জন করেছিলেন, ওনার সততা, নিষ্ঠা, মেধা, যোগ্যতা সবকিছু দিয়েই উনি করেছিলেন। সে সময় বলেছিলেন, মঈন ভাই বলেছেন, 91 থেকে 96 বাংলাদেশ বিমান লাভজনক প্রতিষ্ঠান ছিল। 1978 উনি 1977 সম্ভবত ফিনান্স ডিরেক্টর বিমানে জয়েন করলেন, 78 থেকে MD এবং 81 সাল পর্যন্ত উনি MD ছিলেন। সে 1978 সাল থেকে 81-82 সাল পর্যন্ত বিমান লাভজনক প্রতিষ্ঠান পরিণত হয়েছিল। দ্বিতীয়বার মহিত চৌধুরী আঙ্কেল MD ছিলেন, আব্বু মন্ত্রী ছিলেন, ওনাদের দুজনের বিশ্ব কাদর সমন্বয়টা এমন ছিল যে উত্তরোত্তর সমৃদ্ধি যেটাকে বলে সেটা ওনারা করতে সক্ষম হয়েছিলেন। পেশাগত জীবনে 1982 সালে তিনি ব্যবসা শুরু করলেন। ব্যবসা শুরু করে ব্যবসার প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন উনি। উনি আমাকে বলেছেন যে মাত্র 10,000 টাকার জন্য উনি গাড়ি ড্রাইভ করে উনি কুমিল্লা গিয়েছিলেন, মাত্র 10,000 টাকার জন্য হাঁটি হাঁটি পা পা করে দিনের পর দিন, বছরের পর বছর উনি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন ওনার আরো দুজন পার্টনার সহ, সেখানেও তিনি সফল হয়েছিলেন। সামাজিক কর্মকাণ্ডে তিনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। উনি রোটারির ডিস্ট্রিক্ট গভর্নর হয়েছিলেন, রোটারির মাধ্যমে তিনি যেটুকু সেবা প্রয়োজন যতটুকু পেরেছিলেন সময়ের মধ্য দিয়ে সেটুকু তিনি আত্মনিয়োগ করেছেন। পরবর্তীতে 1991 সালে উনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদের সদস্য হয়ে একজন সংসদ সদস্যের যে ভূমিকা থাকার কথা, যতটুকু চেষ্টা উনি করেছেন আমি মনে করি এ ধরনের খুব কম সংসদ সদস্য করে থাকে। আমি ইংরেজির ছাত্র, ইংরেজিতে আমি অনার্স মাস্টার্স করেছি, তবে আমার জানা মতে সহজ এবং সুন্দর ইংরেজি যদি কোনো কিছু থেকে থাকে, অনেক কিছু আমি ওনার কাছ থেকে শিখেছি। আমি আইনজীবী, কিন্তু আমার মনে হয় উনি আইনজীবীদের আইনজীবী। আমার স্মরণ আছে ব্যারিস্টার নওশাদ জমির সহ উনি আমাদেরকে একবার ডেকেছিলেন যে একটা রিট পিটিশন করার জন্য। আমরা বলেছিলাম যে এটাতে রিট হবে না। নওশাদ ভাই বলেছিল যে রিট লাই করবে না আঙ্কেল, এটা হবে না, এটা কোর্ট থেকে বাদ করে দেবে। উনি বললেন যে ঠিক আছে আমি দেখি কিছু করা যায় কিনা। উনি রেডি করলেন পিটিশনটা, পিটিশনটা রেডি করে উনি TH খান স্যারের কাছে পাঠিয়েছেন। জাস্টিস TH খান স্যারের কাছে পাঠানোর পরে স্যার সেটা পড়েছেন, দেখেছেন, তারপরে স্যার আমাকে ফোন করেছেন যে অসীম তোমার শ্বশুর এই জিনিসটা করেছে, আমি এটা মুভ করব। আমি বললাম স্যার এটা তো বলতে হয় না, তোমরা কি লয়ার নাকি আমি লয়ার, ওদের মান্নান সাহেব করেছে এটা সেরকম হয়েছে, আমি এটা মুভ করব। সেই জন্য বলছি ওনার কিন্তু আইনের দিকে অনেক বলা চলে। দখল ছিল বা ওনার নেশা ছিল, বই লিখতেন, আর্টিকেল লিখতেন, আইনের উপরে অনেক বই লিখেছেন তিনি। আমরা ওনাকে হারিয়েছি, আমি মনে করি মাথার উপর থেকে ছাদ সরে গেছে। আমরা যেন আমাদের পরিবারের, আমার স্ত্রী, আমার কন্যা সন্তান, পুত্র সন্তান, আমাদের দুজন সন্তান সহ আমরা যেন আগামী দিনগুলো সুন্দরভাবে চলতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি কথা বলে না বললেই নয়, জনপ্রতিনিধি হিসেবে তিনি কেমন ছিলেন সেটা আমি দেখেছি ওনার এলাকায় গিয়ে, যেখানে এখনকার রাজনৈতিক সংস্কৃতি এমন একটা পর্যায়ে যে অন্য দলের কেউ মারা গেলে দেখা গেছে আমরা হয়তো বলি, আমরা শোকবাণী দেই, বা অন্যরা হয়তো দেখা গেছে যে আপনার ইন্দানিল্লাটাও পড়ে না,
বা বিভিন্ন ধরনের কটু মন্তব্য বাজে মন্তব্য করে থাকে, কিন্তু আমার শ্বশুর সাহেব সম্পর্কে আব্বুর জানাজাতে আমি দেখেছি নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে উপজেলা চেয়ারম্যানরা ভাইস চেয়ারম্যানরা যারা আছে প্রত্যেকে এসছেন, প্রত্যেকে বলেছেন যে মান্নান ভাই একজন মানুষ ছিলেন, অন্যরকম মানুষ ছিলেন। এটা খুব প্রাউড ফিল করেছি আমি, আমি ওনাকে দেখেছি। আজকে আপনার অনেকেই আমাদেরকে ফোনে সমবেদনা জানিয়েছেন, বলেছেন রেজাউর রহমান আঙ্কেল উনি 82 বছর বয়স, উনি অ্যাপোলোতে চলে এসেছেন গাড়ি ড্রাইভ করে, এসে উনি আমাকে খোঁজ করলেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনি কেন আসলেন কষ্ট করে, তখন বললেন যে আমার বাল্যকালের বন্ধু, একসঙ্গে আমরা লেখা লন্ডনে ছিলাম, অনেক দিনের পুরনো বন্ধু, রোটারি একসঙ্গে করে জয়েন করেছি, ড্রাইভার নেই, তারপরে নিজে ড্রাইভ করে এসেছেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনার আসার দরকার নেই, ছিল না উচিত, কারণ এই প্যান্ডেমিকের সময় হসপিটালে আসা আরো বিপজ্জনক। মানুষের জন্য যে ভালোবাসা, যে অনুভূতি, সেটার বহিঃপ্রকাশ দেখিয়েছেন অনেকে, যারা ওনার জন্য দোয়া করেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আজকে সময় দিয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি নেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মরহুম আব্দুল মান্নান সাহেবের বিদেহী আত্মার আমি মাগফিরাত কামনা করছি, এবং সেই সাথে মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন দোয়া প্রার্থনা করছি। আজকের এই স্মরণ সভায় বিশেষ করে ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং নাসিরউদ্দিন আহমেদ অসীম পারিবারিকভাবে আয়োজন করেছেন এবং আমাকেও আপনাদের সামনে দুটি কথা বলার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতটুকু জানি যে মরহুম আব্দুল মান্নান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অত্যন্ত সান্নিধ্যে ছিলেন এবং তার সময়ে তিনি বিমানের দায়িত্ব পালন করেছিলেন। আজকের এই দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘদিন পর স্বাভাবিক কারণেই এখানে উপস্থিত মিসেস জুবাইদা রহমান, ওনার সাথে দেখা হয়েছে, ওনাকে সালাম জানাচ্ছি। আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক উপদেষ্টা আব্দুল মঈদ চৌধুরী, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান উপস্থিত রয়েছেন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ঘনিষ্ঠ মঈদ সাহেব, এবং আমাদের একসময়ে ঘনিষ্ঠ সাংবাদিক হিসাবে যিনি আমাদের ছাত্র রাজনীতিতে আমাদের সঙ্গেই সার্বক্ষণিকভাবে সম্পৃক্ত ছিলেন, গিয়াসউদ্দিন রিমন উপস্থিত। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি নিজেই বলেছেন জহিরউদ্দিন স্বপন ভাই, আসলে আমরা স্কুল থেকেই একসঙ্গে লক্ষ্মীপুরে পড়ালেখা করেছি, ওর আব্বা সেখানে ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই সুবাদে দীর্ঘদিন সেখান থেকে এসএসসি কমপ্লিট করেছি আমরা। এরপরে
আমি ঢাকায় কলেজে চলে আসি, ও লক্ষ্মীপুর কলেজে পড়ালেখা করে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ালেখা করেছি, একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। ব্যারিস্টার অসীমের বন্ধুত্বের সম্পর্কের কারণেই আব্দুল মান্নান সাহেবের সঙ্গে বা এই পরিবারের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। ব্যারিস্টার মেহনাজ মান্নান, ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, আমরা বন্ধু বান্ধবের মতোই সবসময় বাসায়, যেটা গিয়াসুদ্দিন রিমন বলেছিলেন, এই আড্ডা দেওয়া, গল্প করা, খুব স্বাভাবিক কারণেই রাজনৈতিক পরিচয় এবং পারিবারিক সম্পর্ক দুটি আব্দুল মান্নান সাহেবের সঙ্গে আমাদের সেই পিতৃতুল্য সম্পর্কেই ছিল। তিনি যেমন স্নেহ করতেন, আবার রাজনৈতিক উপদেশও উনি আমাদেরকে দিতেন। রাজনৈতিক পরিবারের মধ্যেই আমরা সবসময় সেখানে একত্রিত থাকতাম, গল্প গুজব করতাম, আড্ডাও দিতাম। ইভেন অ্যানি ভাই, বাবু ভাইও থাকতো আমাদের সাথে, শফিল ভাই, বাবু ভাই। শফিল ভাই বাবু আমাদের স্নেহের ছোট ভাই, সেও আমাদের মাঝে নেই। কষ্ট হচ্ছে আসলে এই কথাগুলো বারবার আমাদের সবার সামনে নিয়ে আসা, বলা। সেও আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই বাবু, আমরা একসঙ্গে সবাই আড্ডা দিতাম, গল্প করতাম। তা আমি বেশি কথা বলবো না, আমার নেতা রয়েছেন, নেতারা নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা বলবেন। শুধু ওনার ওনার একটি কথাই বলবো, যে পার্লামেন্টে 2001-এ আমি এত কাছ থেকে ওনার লেখা দেখেছি, ওনার বক্তব্য শুনেছি। যদি উনি দীর্ঘদিনের পার্লামেন্টারিয়ান ছিলেন, মন্ত্রী ছিলেন, স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে ছিলেন দীর্ঘদিন, দীর্ঘ সময়, তো তার লেখার মধ্যে, তার কথার মধ্যে যেমন আর্ট ছিল, স্টাইল ছিল, তেমনি ছিল খুব স্পষ্ট। বাসায় যে পড়াশোনা করতেন এবং ড্রাফট করে নিয়ে আসতেন, বাসায় বসে সময় দিতেন, এটা তার লেখনের মধ্যে বোঝা যেত। তিনি তার বক্তব্যগুলো ছিল খুব স্পষ্ট। যাই হোক, তবে রাজনৈতিক জীবনে নির্যাতিত ছিলেন। আমার মনে পড়ে সায়েন্স ল্যাবরেটরিতে যখন ওনার নেতৃত্বে আমরা মিছিল করি, মিটিং করি এই হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, তখন এক পর্যায়ে আমাদের মিছিলের উপর হামলা হয়। আমরা আত্মরক্ষার্থে ওনার বাসায় গিয়ে আশ্রয় নিই। এই হায়নারা সেদিন তার বাসায় হামলা করেছে, একবার না উপর্যুপরি কয়েকবার। যাই হোক, এগুলো আপনারা সবাই জানেন, মামলা, মোকদ্দমা, হয়রানি, গ্রেপ্তার, এটা তার প্রতিনিধিই ছিল। যাই হোক, আমরা রাজনৈতিক, ওনারা রাজনৈতিক পরিবারের লোক, আমরা রাজনৈতিক পরিবারের লোক, কিন্তু এই রাজনীতি হওয়ার কথা ছিল না। আজকে এই দেশে এই রাজনীতি আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিবেন, আমরা সে অপেক্ষায় রয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকবো, এগিয়ে যাব, সে চেষ্টাই আমরা ওনার রাজনীতি থেকে, ওনার অনুপ্রেরণা থেকে, মরহুম আব্দুল মান্নান সাহেবের রাজনীতি থেকে এবং তার অনুপ্রেরণা থেকে অনুকরণ করব এবং ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ। আমরা সেই জন্য এখনো মাঠে আছি, শত অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে। ঠিক একইভাবে ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, তাকে আমি অনুরোধ করব যে রাজনীতি ছাত্র জীবনও করেছ, এখনো করছ, ইনশাল্লাহ আগের মতো আমরা একত্রেই এখানে থেকে এই অত্যাচার নির্যাতনকে মোকাবেলা করব। ধন্যবাদ শহীদউদ্দিন চৌধুরী এনি। মরহুম আব্দুল মান্নান সাহেবের চিরবিদায়ের পর তার একমাত্র সন্তান ব্যারিস্টার মেহনাজ মান্নান, যতবারই তার সঙ্গে কথা হয়েছে,
আমার মনে হয়েছে যে ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং তার পরিবার, ব্যারিস্টার অসীম, তার সন্তানরা সবাই তাদের এই শোক সামলে উঠতে পারছেন প্রথমত যে ব্যক্তির কারণে, তিনি হচ্ছেন ডাক্তার জুবায়দা রহমান। এত বারবার এই শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের মুখ থেকে ডাক্তার জুবায়দা রহমানের যে মানবিক দায়িত্ব, তার যে তৎপরতা, তার যে অনুভূতি তারা বারবার ব্যক্ত করছিলেন, তাদের পিতৃ বিদায়ের এই শোক অনেকটাই কেটে গিয়েছে ডাক্তার জুবায়দা রহমানের যে পৃষ্ঠপোষকতা, তার যে মনোযোগ, তার যে স্নেহ। এখন কথা বলছেন ব্যারিস্টার মেহনাজ মান্নানের বড় বোন তুল্য ডাক্তার জুবায়দা রহমান। আসসালামু আলাইকুম। আজকে এরকম স্মরণ সভায় অংশ নিতে হবে এটা আসলে আশা করিনি। যখন কয়েক মাস আগে চাচার সাথে দেখা হলো, উনি আমার পিতৃতুল্য, এবং প্রথমেই আজকে উনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। উনাকে দেখে একটা কথা সবসময় মনে হয়েছে যে যেকোনো মানুষকে খুব অল্প সময় উনি একদম আপন করে নিতে পারতেন। এবং যখনই আমি ওনার সাথে দেখা হয়েছে কখনো মনে হয়নি যে পরিবার থেকে আলাদা। উনি বলেছেন ঝনু মা বলে আমাকে সম্বোধন করেছেন। এজন্যই বারে বারে মনে হচ্ছে যে এই পিতৃতুল্য মানুষটাকে আর দেখতে পারবো না। কিন্তু আমরা মনে করি যে পারিবারিক সম্পর্ক এবং সর্বোপরি ভালোবাসার সম্পর্ক এমন একটি সম্পর্ক যে মানুষ সামনে না থাকলেও সে কিন্তু আমাদের আশেপাশেই থাকে। এবং আমারও বাবা নাই, এবং আমার একেবারেই ছোট বোনের মতো আমারও ছোট বোন নেই। আমার বাবাকেও কিন্তু সবসময় মনে হয় যে উনি আমার আশেপাশেই আছেন। এবং ভেনাস একটা কথাই বলবো যে আঙ্কেল হয়তো শারীরিক ভাবে আমার সামনে নাই, তোমার সামনে নাই, তার যারা কলিগ ছিলেন, তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার যারা অ্যাডমায়ারার ছিলেন, তাদের মধ্যে নাই, কিন্তু তিনি আছেন কিন্তু সবার মনের মধ্যে। তিনি আছেন আমার পাশে, তিনি আছেন তোমার পাশে, তিনি আছেন আরনাজ আরিজের পাশে। এবং এইভাবেই আমরা তার স্মৃতিকে নিজেদের মধ্যে ধারণ করব, তার অগণ্য কাজগুলো শেষ করব, এবং তাকে সবসময় একটি স্মৃতির মনে করায় শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে স্থান। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাইকে ধন্যবাদ। জনাব রেজাউর রহমান তার বন্ধু সম্পর্কে আলোচনা করবেন। জনাব রেজাউর রহমান। আসসালামু আলাইকুম। আমি মান্নান সাহেবের আজকের এই অনুষ্ঠানে এসে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তার মেয়ে এবং জামাতার এবং আপনাদের সবাইকে। সুধীবৃন্দ, মান্নান সাহেব আর আমার পরিচয় বেশ কিছুদিন হলো, বেশ কিছুদিন। কিভাবে যে এত অন্তরঙ্গতা হয়ে গেছে সেটা আমরা বুঝি নাই। সেই দিন সকালে বুঝলাম যখন আমাদের এক সদস্য টেলিফোন করে বললেন যে মান্নান সাহেব খুব খারাপ অবস্থায়। যাই হোক, তো আমি বেশিক্ষণ কথা বলবো না, আমার একটু আছে। তো আমি লন্ডন থেকে শুনেছি আমার দুই শ্যালক, তারা অ্যাকাউন্টেন্ট ছিল এবং মান্নান সাহেবের বন্ধু ছিলেন, তাদের কাছ থেকে শুনেছি যে খুব ভালো একটা ছেলে আব্দুল মান্নান, ওদের সঙ্গে পড়ে, এইটুকুই। তারপরে দেশে আসার, দেশে আমি 68 এসেছিলাম 3 বছরের জন্য, সেই সময় মান্নান সাহেবের সঙ্গে একদিন দেখা হলো। তারপরে দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীনের পরে 73 সালে আমার মনে হয় একদিন আমি মান্নান সাহেবের বাসায় গল্প করছি নানা রকম ইয়েতে। তো আপনাদের আপনারা চিনবেন ডক্টর আব্দুল গনি, ডক্টর গনি এসে উনি বললেন যে উনি রোটারি ক্লাব থেকে এসেছেন, উনি মান্নান সাহেবকে রোটারিয়ান করাতে চান। তো মান্নান সাহেব
আমি দুঃখিত, মাঝে মাঝে আমি মান্নান বলতে পারি, কি জন্য আমার মান্নান সাহেব বলার অভ্যাসটা অনেকদিন আগে চলে গেছে। তো মান্নান সাহেব বলে যে আমাকে যদি রিটায়ার করতে হয় তাহলে আপনি আব্বার নাম ধরেই ডাকেন প্লিজ। থ্যাংক ইউ মেহরাজ। তো উনি বললো যে আমার এই বন্ধুটাকে যদি করেন তাহলে আমি রিটায়ার হতে পারি, কারণ আমি মনে হয় যে উনি খুব কাজে, উনি দেশে থেকে গেছেন শুধু এই দেশ স্বাধীন হওয়ার পরে 7ই মার্চের বক্তৃতা শুনে। তো যাই হোক, তারপরে আমরা দুজনে রোটারিয়ান হলাম। তো আমি মাঝে মাঝে এসে এই খুঁজতাম 79-70-71-এর দিকে যে দেশে সোনার বাংলা সোনা কোথায়। যাই হোক, তো আমি মান্নান সাহেবের সঙ্গে যখন রোটারিতে গেলাম তখন ধীরে ধীরে বাংলাদেশে যে সোনা আছে সেটা একটু একটু করে পেলাম। ওরও ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল। সোনাটা হলো যে এই দেশটা ভালো কাজ করার জন্য যে সুযোগ, ওইটাকে আমি বলবো সোনার খনি। বাংলাদেশে এত বেশি ভালো কাজ করার সুযোগ আছে যে যে করতে চায় তার সারা জীবনেও সে শেষ করতে পারবে না। এনিওয়ে, তো আমরা দুজন রোটারিয়ান হলাম 73-তে একই দিনে। তারপরে ধীরে ধীরে মান্নানের সঙ্গে আমার সখ্যতা কিভাবে যে গড়ে উঠছে আমি জানি না। ও খুব খাটতে ভালোবাসত এবং ওর একটা ওর অনেক গুণের মাঝখানে একটা গুণ আমার সবচেয়ে ভালো লেগেছে যে ওর ভিতরে কোনো ডাবল স্ট্যান্ডার্ড ছিল না। ও যা বলতো ও মন থেকে বলতো এবং সেটা সবসময় আমরা পেতাম। তো এইভাবে আমরা একটার পর একটা বছর কাটিয়ে দিয়েছি। আমরা অসংখ্য আই ক্যাম্প করতাম মানুষের গ্রামে, যে যখন আমরা 100-150 মানুষের বুড়ো বুড়ির চোখের অপারেশন করে দৃষ্টি ফিরিয়ে আনতাম তখন ওরা আমাদের হাত ধরে বলতো, বাবারে কতদিন চোখে দেখি নাই, আবার তোমরা আসলে। এইসব জিনিসগুলো দেখে আমরা আরও বেশি ইনভলভ হয়ে গেলাম। আই ক্যাম্প করেছি, তারপরে ঝড়ে সমস্ত ফরিদপুরের চরে সব বাড়ি উড়ে গেছে, আমরা কয়েকজনে মিলে সেই সব বাড়িগুলো করেছি। আমাদের নিজেদের টাকা আমরা বেশি খরচ করতাম না। আপনারা জানেন রোটারি মুভমেন্টে আমরা হাতেরও সময় দিতে হতো অনেক, উনিও সময় দিতেন আমিও দিতাম। তো ধীরে ধীরে আরও ঘনিষ্ঠতা হয়। তারপরে আমরা বেশ কয়েকবার বিদেশে কনফারেন্সে গিয়েছি একসঙ্গে, আমাদের আমরা সপরিবারে 3-4টা ফ্যামিলি আমরা যেতাম। সেই যে যাওয়া এবং সেই যে সঙ্গ, এখানে মানুষের ভেতরের অনেক গুণাগুণ ভালো করে দেখা যায়। আপনি অফিসে আদালতে ব্যবসায় কোর্টে এখানে যতটা বুঝবেন, আপনি যখন ট্যুরে যাবেন 1 মাস 15 দিন 10 দিন বিদেশে ট্যুরে যাবেন, প্রতিটা পদে আপনি সেই মানুষের ভেতরের সব জিনিস জানতে পারবেন। এইভাবে ধীরে ধীরে ও আমাকে আকৃষ্ট করে। ওর নানা গুণ আছে, একটা তো হলো যে অনেকে এটা আমাদের ক্লাবে আমরা যখনই কোনো কোনো গেস্ট স্পিকার আসতো বলতো এবং সেই শুনে আমরা পরে আবার একটা অ্যাপ্রিসিয়েটিভ ভোট অফ থ্যাঙ্কস মুভ করতে হতো। হঠাৎ করে যদি আমাদের মান্নান সাহেবকে বলা হতো যে আচ্ছা মান্নান সাহেব এবার আপনি ভোট অফ থ্যাঙ্কস দেবেন, কোনো প্রিপারেশন নাই, কিন্তু ওনার মাথায় এত এত ডাটা থাকতো এবং উনি এত তাড়াতাড়ি সে ডাটা রিট্রিভ করতেন, কি সুন্দর করে কোথাকার পয়েন্ট কোথা থেকে নিয়ে এসে উনি সুন্দর করে আস্তে আস্তে কথা বলতেন। ওর আরো অনেক গুণের একটা হলো যে ও খুব জোরে কথা বলতো না, ধীরে ধীরে কথা বলতো। সেই কথার মধ্যে যে ফোর্স সেটা আমরা বুঝতাম কি করে লাগলো সেই গন্ডগোল। আমি তখন ক্লাবের প্রেসিডেন্ট, তো আমি প্রেসিডেন্ট হিসাবে তো আমার বন্ধুকে একটা হেল্প করবই। সেই হেল্প করতে করতে 4-5 ঘন্টা পরে আমি আমার 2-3টা বন্ধু আমরা এক্সস্টেড হয়ে গেলাম, কিন্তু মান্নান সাহেবের স্ট্যামিনার এতটুকু কম নাই। উনি তখনও সেই আগে সেই ফর্মুলা নিয়ে ওটা শেষ পর্যন্ত 5:30-6টা যখন মাগরিব হয়ে যায় তখন দেখা গেল যে না, ওনারটাই মানতে হবে, ওনারটাই ঠিক। এই যে স্ট্যামিনা, এই স্ট্যামিনাটা যে কোনো মানুষের মধ্যে যদি থাকে তাহলে তার জন্য কোনো কিছুই অসম্ভব না। এইসব নানা রকমের ইয়েতে বছরের পর বছর ওর সঙ্গে আমার একটা সখ্যতা হয়। আরও একটা জিনিস, অনেক গুণ, আর একটা গুণ হলো যে আমরা আমাদের মধ্যে বেশিরভাগই দেখি আজকাল একটু অসুখ হলেই মরে গেলাম, আমার এই হবে, আমি কোথায় যাব, কি করব, কোথায় ডাক্তার, এইসব হাউ মানে হইচই হয়। কিন্তু মানে কোনো দিন বলে নাই, কোনো দিন বলে নাই যে ওর অসুখটা কি। ওর স্ত্রীটা একটা এত চমৎকার একটা মহিলা, তার যে এত অসুখ কোনোদিন বলেনি যে ও অসুখ, কোনোদিন তার দুঃখের কষ্টের কথা আমাদের বলে নাই। আমরা খবর পেতাম, এমনকি ওর ও একবার ওর ইয়েতে ও নিজের অসুখের জন্য সিঙ্গাপুর গিয়েছে, ফিরে আসলো শুনলাম যে ওর থেকে তার স্ত্রীর অসুখ অনেক বেশি,
খুব খারাপ অবস্থা। তো এইসব দেখে দেখে ধীরে ধীরে আমাদের মধ্যে একটা 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 টান একটা জমে গেছে, এটা আমরা বুঝতে পারিনি। বুঝতে পারলাম সেদিন যেদিন সকালে টেলিফোনটা আসলো। তো আমার মনে হয় সুদীপেন্দু আপনাদের সবাই আরো বেশি অন্তরঙ্গ অনেক কিছু বলবেন। আমি শুধু ওর সোশ্যাল ওয়ার্কটাই, ওর জীবনের সঙ্গে আমার জীবনের, আমি ওর ব্যবসাও জানতাম না, ওর প্রফেশন, আমি ইঞ্জিনিয়ার, আমি অ্যাকাউন্টেন্সি কিছুই বুঝি না। আর রাজনীতির সময় আমরা একটা জিনিস দেখতাম, আমরা নিজেরও কোনো সময় আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি মন্ত্রী হতেন বা বিশাল কিছু হতেন তাহলে আমরা যেতাম না, কেউ জাস্টিস হয়ে গেছেন আমরা যেতাম না। আমরা জানি যে ওই সময়টা তাদেরকে ছেড়ে দেওয়াই ভালো, মানে অনেকে তো আছে অনেক, আমরা ওসব কিচ্ছু না, এমনকি কোনো সুপারিশও কোনো দিন করি না, সেজন্য বোধ হয় ওদের ওর আমার আমাদের উপরে গিয়েছিল। আমি আজকে ধীরে ধীরে আমরা আস্তে আস্তে মাননীয় সাহেবকে আর পাবো না, আর সেই সেই মিষ্টি চেহারাটা দেখবো না, সেই ধীরে ধীরে একটু একটু করে রসিক সে কথা বলবে না। সুতরাং আমরা যতটুকু পারবো যতদিন পারবো ওর জন্য দোয়া করবো, যেন আল্লাহ ওকে করে, আল্লাহ যেন ওর কবর আজাব কম করে দেয়, আল্লাহ যেন এই একটা সত্যিকারের ভালো মানুষকে যেটা উনি প্রতিশ্রুতি দেন সেইভাবে যেন ইয়ে করা হয়। ধন্যবাদ জনাব রেজাউর রহমান। এখন আমি অনুরোধ করব বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মরহুম জনাব আব্দুল মান্নান সাহেব, যখন বাংলাদেশ সরকারের বিমান প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন তার সহকর্মী হিসেবে বিমান সচিবের দায়িত্ব পালন করেছেন, যিনি একসময় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, বাংলাদেশের একজন বিশিষ্ট শ্রদ্ধাভাজন নাগরিক জনাব আব্দুল মুহিত চৌধুরী সাহেব। আমি প্রথমে জনাব মান্নানের প্রয়াণে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার স্ত্রীকেও। যেন মান্নানের সঙ্গে আমি আসলে সচিব ছিলাম না, আমি ব্যবস্থাপনা পরিচালক ছিলাম বিমানের, এবং তখনই তার সঙ্গে আমার প্রথম দেখা হয়, পরিচয় হয়। এরপরে আমিও চাকরি থেকে রিটায়ার করি 2000-এ, এবং এই পরবর্তীকালে তার সঙ্গে আমার সম্পর্ক অনেক গাঢ় হয়েছে এবং আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে চেনার, এবং যেখানে উনি আমার মন্ত্রী ছিলেন আমি তার অধীনে কাজ করেছি, কিন্তু পরবর্তীকালে আমি বলবো যে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। আসলে বয়সে তিনি আমার চেয়ে খুব বেশি ছিলেন না, অল্প আমার চেয়ে বেশি বয়স ছিল তার। তো মান্নার সাহেবকে দেখেছি আমি যে অত্যন্ত অমায়িক এবং খুব ভদ্রলোক, এবং আমার আগে আরেকজন বললেন যে মান্নান সাহেব খুব আস্তে আস্তে কথা বলতেন। আরেকটা জিনিস আমি দেখেছি মান্নান সাহেবের, যে তিনি ল অ্যাবাইডিং ছিলেন এবং পারফেক্ট জেন্টলম্যান। এই বিষয়ে আমার মনে হয় যে তার শত্রু মিত্র নির্বিশেষে কেউই দ্বিমত পোষণ করবেন না। আরেকটা জিনিস যেটি আমি দেখেছি তাকে কাজ করার সময়, সেটা হলো যে তিনি খুব থরো ছিলেন, মানে অ্যাকাউন্টেন্ট আমি অনেক দেখেছি কিন্তু মান্নান সাহেব ওয়াজ এ উইজার্ড উইথ ফিগার্স, ফ্যাক্টস এন্ড ফিগার্স। এবং এর আগে একজন বললেন যে মনে হতো যে তার মাথার মধ্যে অনেক কিছু আছে, আসলেই তার এই দিকটি আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে সবসময় চলতেন এবং তাৎক্ষণিকভাবে হি কুড রিকল, হিজ মাইন্ড ওয়াজ লাইক এ কম্পিউটার। তো কিন্তু একটা জিনিস আমি বলতে হয়, মান্নান সাহেবকে যখন থেকে আমি চিনেছি, প্রথম উনি যখন আমার মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, আমার কোনোদিনই উনাকে, উনি আর রাজনীতি একসঙ্গে এটা আমি কোনোদিন চিন্তা করতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না। আমি সবসময় ভাবতাম যে ইনি কিভাবে রাজনীতির মধ্যে গেলেন, কিন্তু রাজনীতিতেও কিন্তু আসলে তিনি দক্ষতা দেখিয়েছেন তার আচার আচরণের কারণে, মানুষের সঙ্গে মিশার যে তার একটা গুণ ছিল এটা খুবই আমি মনে করি যে ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি ইন পলিটিক্স। বাট আদারওয়াইজ আমি সবসময় মনে করতাম যে তার রাজনীতিতে থাকার কথা নয়,
তো তিনি রাজনীতিবিদ ছিলেন এবং ব্যক্তিগত পর্যায়ে তার অবদান বাংলাদেশের ট্যুরিজমের জন্য। আমরা উনি দীর্ঘদিন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ছিলেন, আমরা সবাই মিলেই তাকে অনুরোধ করে রাজি করিয়েছিলাম, কারণ উনি একমাত্র এই বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে কাজ করার যারা করছিলেন আগের থেকে তাদের মধ্যে যিনি রিলেন্টলেসলি ট্যুরিজম প্রমোশনের জন্য নিজের পকেটের পয়সা খরচ করতে পারতেন এবং করতেন। সো মাচ সো এখানে আরেক সিভিল ডিভিশনের মিনিস্টার সাহেব আছেন, তিনি জানেন যে পাটাতে বাংলাদেশ সরকার ট্যুরিজম কর্পোরেশন ওয়াজ দি মেম্বার, এখন অবশ্যই ট্যুরিজম বোর্ড হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারই $3,000 না $4,000 একটা সাবস্ক্রিপশন দিতে হতো অ্যানুয়াল, সেই টাকাটাও দিত না। তো মান্নান সাহেব যতদিন ছিলেন উনি পকেট থেকে নিজের পকেট থেকে সরকারের হয়ে টাকাটা দিতেন, সরকার সে তার দলই হোক আর বিরোধী দল, তিনি বিরোধী দলের দলেই থাকেন, এই টাকাটা উনি নিজে দিয়ে দিতেন পাটাকে, দিয়ে আমাদের বাংলাদেশের মেম্বারশিপটা বহাল রাখতেন। মান্নান সাহেব ওয়াজ ভেরি ফ্যাশনেবল, হি ওয়াজ ভেরি কনশিয়াস অফ হাউ হি লুকস, হাউ হি ড্রেসেস, এবং খুব কেয়ারফুলি তিনি ড্রেস আপ করতেন। আমি যে জিনিস দেখেছি, তিনি বিমানে কাজ করেছেন অনেক বেশি সময় এবং বিভিন্ন লেভেলে কাজ করেছেন, ফাইন্যান্সে, তারপরে ফাইন্যান্স ডাইরেক্টর, হি নিউ অলমোস্ট এভরিথিং, জ্ঞান ছিল, এবং এটা আমার জন্য খুব উপকারী ছিল, কারণ আই কুড অলওয়েজ ফল ব্যাক অন হিজ একটা জিনিস। এবং অনেক খুঁটিনাটি জিনিস, আমি ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, আমি এখনো এগুলো জানি না, কিন্তু আমি দেখেছি মান্নান সাহেব ডিটেলস ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আর ফাইন্যান্সে তো নোবডি টু বিট হিম, তো এই পরিস্থিতিতে উনি এইভাবে কাজ করতেন, এটা আমি তার কাছ থেকে অনেক আমি নির্দ্বিধায় বলবো। এবং হি স্পেন্ড লট অফ টাইম, আরেকটা জিনিস উনি খুব পরিশ্রম করতে পারতেন, যেটা ওনার এমনি দেখলে মনে হতো না যে তিনি এত পরিশ্রম করতে পারবেন ব্যক্তিগত ভাবে, বাট হি ইজ কুড গো থ্রু লট অফ ফিজিক্যাল পেইন এন্ড এফোর্টস টু ডু থিংস। তবে মানুষের একটা জিনিস আমি দেখেছি, ভাবি মারা যাওয়ার পর আই সো এ টোটাল ট্রান্সফরমেশন ইন মিস্টার মান্নান। এবং আমার স্ত্রী 2017 অগস্টে মারা গেছেন, ভাবি তার কিছুদিন পরে মারা গেছেন, তো আমাদের এরপরে দেখা হতো আজিমপুর কবরস্থান। আমি প্রথম দিকে কয়েকদিন রেগুলার যেতাম, তারপরে আমি আই ডিসাইডেড যে গুলশান থেকে যাওয়া সম্ভব না, সেই জন্য আমি সব যাই শুক্রবারে সকালে, এবং শুক্রবারে প্রত্যেক শুক্রবারে মান্নান সাহেবের সঙ্গে দেখা হতো। কিন্তু উনি প্রত্যেক দিন কবরস্থানে যেতেন ভোরবেলা, এবং প্রথম দিকে তো গিয়ে অনেকক্ষণ থাকতেন, আমার সঙ্গে সবসময় দেখা হতো, কথাবার্তা হতো, আর আরেকটা শেষের দিকে উনি যেতেন, কিন্তু আগের মতো অতটা সময় দিতে পারতেন না, শরীর খারাপ, দাঁড়াতে পারতেন না, খুব ধরে ধরে ওনাকে ওনার যে সহকর্মী যারা সাপোর্ট স্টাফ ছিল তারা তাকে গাড়ির ভিতরে নিয়ে যেত। তো তখন বলতেন যে মহিত সাহেব আমি এখন বেশি সময় থাকতে পারি না, তো সেজন্য আমি বাসায় পড়ে টড়ে তারপরে আসি, এসে এখানে শুধু জিয়ারটা করি। তো তার যে তার স্ত্রীর প্রতি যে গভীর ভালোবাসা, এটাও আরেকটা জিনিস, ইটস ভেরি আই ওয়াজ ভেরি ইমপ্রেসড সিইং দিস। এবং যেদিন ভাবি মারা গেলেন, তার জানাজায় যেখানে মান্নান সাহেবের জানাজা হলো সেদিন ঈদগাহ ময়দানে, সেখানে ভাবিরও জানাজা হয়েছিল এবং আমি সেখানে ছিলাম, যারা ছিলেন তারা তাদের নিশ্চয়ই মনে আছে যে মান্নান সাহেব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন, ইনফ্যাক্ট অনেক কষ্ট করে উনি তার বক্তব্য শেষ করতে পেরেছিলেন। হি ওয়াজ ভেরি অ্যাটাচড টু হিজ ওয়াইফ, হি ওয়াজ এ ফ্যামিলি ম্যান, আমি যে কথাটা বলতে চাচ্ছি হি ওয়াজ এ ফ্যামিলি ম্যান। তো এই যে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করলে যে প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার, গুড ম্যানেজার, গুড বিজনেসম্যান, ব্যবসাটাকে তিনি দাঁড় করিয়েছিলেন, আর রাজনীতিতেও তিনি যে পার্টিতে তিনি ভাইস চেয়ারম্যান হওয়া, এটা তো নিশ্চয়ই তার দক্ষতার পরিচয়, তার কমিটমেন্টের পরিচয়। তো সেই হিসাবে বলতে গেলে আমি বলবো যে মান্নান সাহেব একটা কমপ্লিট পার্সন ছিলেন, যেখানে সব কিছুই সুন্দরভাবে
ফিট ইন করেছে। উনি চলে গেছেন, আমরা যারা তাকে চিনতাম উইল মিস হিম ভেরি মাচ, এবং ওনার রিপ্লেসমেন্ট আমার মনে হয় যে ইট উইল ভেরি ডিফিকাল্ট নট অনলি ইন দি পলিটিক্যাল এরেনা বাট জেনারেল ইন দি বিজনেস এরিয়া অলসো। ওনার মতো এত সিরিয়াস বিজনেসম্যান মেথডিক্যাল লোক পাওয়া খুব মুশকিল। আমি আই ওয়াজ প্রিভিলেজড তার সঙ্গে কাজ করেছি, এবং এটা আমি বলতেই হবে যে কাজ করার সময় আমাদের অনেক মতবিরোধ হয়েছে, কিন্তু মান্নান সাহেবের কারণে পরবর্তীকালে যে উনি এমনভাবে আমাকে গ্রহণ করলেন যে উই বিকেম ভেরি গুড ফ্রেন্ডস। অ্যান্ড এখানে আমি মনে করি যে এটাও তার একটা রোল অফ হিলিং ওয়ান্ডস, হিলিং মিসআন্ডারস্ট্যান্ডিংস অ্যান্ড ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ ফ্রেন্ডশিপ। আই এম ভেরি গ্রেটফুল ওনার কাছে যে উনি আমাকে এত স্নেহ করেছেন, এত বন্ধুত্ব দিয়েছেন। আর আমি মেনাজ এবং অসীমের কাছে কৃতজ্ঞ যে আমাকে আজকে এই ধরনের একটা ছোট পরিসরে অল্প কিছু ঘনিষ্ঠ ব্যক্তির যেখানে হবে সেখানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে। আমি মান্নান সাহেব এবং ভাবি দুজনে তার শান্তি কামনা করি, এবং আমি কিন্তু বলেছি সেদিন যে আমি গত শুক্রবারে যখন দিয়েছি ওনার দাফনের পরে, তা আমি আমার স্ত্রীর কবর জিয়ারত করে মান্নান সাহেবের কবরে জিয়ারত করে আসছি, এবং আমি এটা মাঝে মাঝেই করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। স্বপন ভাই জি 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 ধন্যবাদ। জনাব আব্দুল মুহিত চৌধুরী, মরহুমের শোক সন্তপ্ত পরিবার আপনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছে। এখন মরহুম জনাব আব্দুল মান্নান সাবেক বিমানমন্ত্রী ছিলেন, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনিও বিমানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, এবং বিএনপির মহাসচিব হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যানের রাজনৈতিক সহকর্মীর সর্বশেষ অভিজ্ঞতা, সর্বশেষ স্মৃতি বিনিময় করবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধন্যবাদ স্বপন, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্যে যে আজকে জনাব মান্নানের এই স্মরণ সভায় আমি পরিবারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছি। যদিও আমার সঙ্গে তার খুব একটা পারিবারিক সম্পর্ক ছিল না, ব্যক্তিগত সম্পর্ক জনাব মান্নানের সঙ্গে আমার সঙ্গে খুব বেশি ছিল না, ঘনিষ্ঠ ছিল না। আমার সঙ্গে তার যা কিছু সম্পর্ক সবই হচ্ছে রাজনৈতিক সম্পর্ক, এবং রাজনৈতিক সহকর্মী হিসেবে আমি তাকে যতটুকু চিনি। আজকে আমার এই সৌভাগ্য যে আজকে এখানে উপস্থিত আছেন আমার কয়েকজন প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, আমার নেতা আছেন, আমার নেতা সহধর্মিণী আছেন। আমার অন্যতম শ্রদ্ধেয় প্রিয় মানুষ হচ্ছেন মহিত চৌধুরী সাহেব, তাকে অনেকদিন পরে দেখতে পেয়ে আমি যে অত্যন্ত খুশি হয়েছি। আমি অসীমকে ধন্যবাদ জানাবো, মানে আজকে ধন্যবাদ জানাবো যে আমাকে তারা এই সুযোগ করে দিয়েছেন। জনাব মান্নান একজন বিরল ব্যক্তিত্বের মানুষ, সহজে আজকালকার সময় এই সময়ে এই ধরনের ব্যক্তিত্ব, বিশেষ করে যেটা মহিত চৌধুরী সাহেব বললেন, রাজনীতিতে পাওয়া বেশ দুষ্কর। যদিও তার প্রজন্মের মানুষেরা প্রায় এই একই ধরনের ছিলেন অনেকেই, সবাই না অনেকেই, তো সেই জন্যে একটা সত্যি বিরল একটা ব্যক্তিত্বের মানুষ, অত্যন্ত পরিমার্জিত, পরিশীলিত। এমনকি তিনি যে বক্তব্য রাখতেন, তার যে শব্দ চয়ন করতেন, সেই শব্দগুলো ছিল আপনার বেশ মনে হয় যে একটা মেপে নেওয়া। তিনি লিখতেন, প্রায় তার লেখা পত্রিকায় বেরোত, এবং সেখানে বিভিন্ন বিষয়ের উপরে তিনি লিখতেন, ট্রাফিকের উপরে লিখতেন, ফ্লাডের উপরে লিখতেন, ইলেকট্রিসিটির উপরে লিখতেন, অর্থাৎ দেশের সমাজের বিভিন্ন বিষয়গুলোর দিকে তার নজর ছিল, সেগুলো তিনি পড়াশোনা করতেন, বোঝা যায় সবাই যারা বুঝতেই পারতেন তার শব্দ চয়নের মধ্যে দিয়ে। একজন সফল মানুষ, সাকসেসফুল ম্যান, ছাত্র অবস্থায়, লেখাপড়ায়, কর্মজীবনে, প্রফেশনে, রাজনীতিতে, যেটা মুচ্চন সাহেব বলেছেন যে কিন্তু উনি ওনার এলাকাতে খুব জনপ্রিয় মানুষ। সবচেয়ে বড় যেটা আমি মনে করি তার অ্যাচিভমেন্ট ছিল যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুব পছন্দ করতেন, এবং
তাকে তিনি কাজে বিভিন্ন ভাবে কাজ দিতেন এবং কাজগুলো তিনি অত্যন্ত সুন্দর করে আনতেন, যে কারণে তিনি সবসময় তাকে অত্যন্ত পছন্দ করতেন। মান্নান সাহেবের বাসায় আমি একবার রাজনৈতিক কারণে গেছি, কিন্তু আমার যাওয়ার আরেকটা ওকেশন ছিল যখন ওনার স্ত্রী পরলোকগত হলেন। আমি দেখেছি কিভাবে উনি ভেঙে পড়েছিলেন, কিভাবে ভেঙে পড়েছিলেন। এবং পরবর্তীকালে আমরা যেটা শুনলাম মহিত চৌধুরী সাহেবের কাছে, অন্যান্যদের কাছ থেকে, তার একটা দিন অসীম বলেছে আমাকে যে একটা দিন বাদ ছিল না তিনি স্ত্রীর কবরে গিয়ে জিয়ারত করেন। ওইখানে একটা জিনিস যেটা আপনার বোঝা যায় আর কি, যে একটা মানুষ কতটুকু সিনসিয়ার হলে, কতটুকু কমিটেড হলে, অবলিগেটেড হলে, এবং একই সঙ্গে নিষ্ঠাবান হলে, আস্থাবান হলে তিনি এইভাবে তার সহধর্মিনীকে মনে রাখতে পারেন। মেয়ে এখানে আছে, মেয়ে তো তাকে সবচেয়ে ভালো চেনে, ছেলে আছে, ছেলেই বলবো, সেও ভালো চেনে, আর আমাদের নেতা এবং নেতাদের সহধর্মিনী তাকে ঘনিষ্ঠ কাছে থেকেছে। সুতরাং খুব বেশি কিছু বলার নেই। রাজনৈতিক সহকর্মী হিসেবে তিনি একজন বিরল ব্যক্তিত্ব, আমি আগেও বলেছি আপনাকে। প্রায় সময় উনি চিঠি লিখতেন, এবং সেই চিঠিগুলো ছিল আপনার দলের বিভিন্ন বিষয়ের উপরে। ম্যাডাম ওনাকে আমার সঙ্গে ত্রাণ কমিটি, জাতীয় ত্রাণ কমিটি পরিচালনার দায়িত্ব একসাথে দিয়েছিলেন, আমরা কাজ করেছি ওই সময়। এবং উনি প্রত্যেকটি খুঁটিনাটি হিসাব পর্যন্ত উনি খুব অত্যন্ত সুন্দরভাবে রক্ষা করতেন। আমার বলবো যে আমার তো আসলে, আমি সকলের অনেক ক্ষুদ্র মানুষ, মান্নান সাহেবের সংস্পর্শে এসেই আমি অত্যন্ত উপকৃত হয়েছি। আমি বিমান মন্ত্রণালয়ে কিছুদিন কাজ করেছি, 16 মাস। ওইখানে তার যে কথা শুনেছি আর মহিত চৌধুরী সাহেবের যে কথা শুনেছি, এবং তারপরে আমার সুযোগ হয়েছিল বিলাতে যাওয়ার। ওই সময়ই আমাকে মহিন নিয়ে গিয়েছিল তাদের অফিসে, এবং সেখানে গিয়ে আমি দেখেছি যে আপনাদের প্রচেষ্টায় সেখানে কিভাবে বাংলাদেশ বিমানের একটা বিরাট সম্পদ তৈরি হয়েছে। এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে মান্নান সাহেব সাধারণ মানুষ ছিলেন না। তার যে পরিশীলিত মার্জিত যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে থেকে তিনি কিন্তু অসাধারণ ছিলেন, অদ্বিতীয় ছিলেন। হ্যাঁ, রাজনীতির পথটা তার খুব যে কুসুমাস্তীর্ণ ছিল তা ছিল না, শেষের দিকে তিনি একটু অসন্তুষ্ট ছিলেন অথবা কষ্টে ভুগেছেন, এটা মনে হয়েছে আমার কাছে। তার জন্য কিন্তু কখনো বসে থাকেন তিনি, মনে হয়েছে যে হি ওয়ান্টেড টু ওয়ার্ক, কাজ করতে চেয়েছেন, এবং সেই কাজ উনি অনেক সময় চেয়ে নিয়ে করেছেন, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। মান্নান সাহেবের চলে যাওয়াটা হঠাৎ করে, এবং আমরা ঠিক প্রস্তুত ছিলাম না মানসিকভাবে, কারণ ওনার স্বাস্থ্য সম্পর্কে কোনোদিন কোনো অভিযোগ শুনিনি। উনি চলে যাওয়াতে বিএনপির, আমি বলবো শুধু নয়, বাংলাদেশের আপনার যে উন্নয়নমুখী রাজনীতি, বাংলাদেশের যে মানুষের যে আপনার একটা অভাব, সত্যিকার অর্থে মানুষের যে একটা অভাব, বাংলাদেশে যেটাকে বলা যেতে পারে যে আপনার যোগ্য মানুষের যে অভাব, সেইখান থেকে একটা বড় শূন্যতার সৃষ্টি হবে। এবং আমি মনে করি শূন্যতাগুলো সহজে পূরণ হবার না, এই জন্যে যে এখন যে জেনারেশন আসছে এদের মধ্যে একটা বড় অংশ কিন্তু আপনার রাজনীতি বিমুখ। এবং মান্নান সাহেবের আমি মনে করি যে তার বিচক্ষণতাটা ওই জায়গায় ছিল যে তিনি নিজে একদম কমপ্লিট একদম প্রফেশনাল মানুষও কিন্তু রাজনীতিতে এসেছিলেন, এবং হি থট দ্যাট ক্যান কনক্লুড সামথিং। তো এটা বিরল ব্যক্তিত্বের অধিকারে বলে তিনি এটা করতে পেরেছিলেন। খুব মেথডিক্যাল মানুষ ছিলেন, খুব বলা যেতে পারে কি বলবো এটাকে, মানে মানুষের প্রতি তার সহমর্মিতা ছিল অনেক বেশি, তার এলাকার মানুষের প্রতি, তার সহকর্মীদের প্রতি তিনি সবসময় সজাগ থাকতেন, সচেতন থাকতেন। আমি তার লেহি আত্মার মাগফিরাত কামনা করছি। উনি তো আর ফিরে আসবেন না, কিন্তু তার কাজগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি, তার যে গুণগুলো ছিল গুণগুলোকে আমরা প্রচার করতে পারি, আমরা পরবর্তী প্রজন্মের কাছে সেগুলো যেন ছড়িয়ে দিতে পারি, তার মূল দায়িত্বটা কিন্তু সন্তানকেই নিতে হবে। এটা অন্যেরা যারা আছেন তারা এখন যে সময় সেই সময় খুব বেশি পাবেন না। সুতরাং তার কাজগুলোকে সংরক্ষণ করা, তার লেখাগুলোকে নিয়ে বই প্রকাশ করা, তার যেটা একটা প্রস্তাব করেছেন, একজন করেছেন যে একটা ট্রাস্ট গঠন করা,
ট্রাস্ট অফ ফাউন্ডেশনের মধ্যে গিয়ে তার তার কাজগুলোকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা, এটাই হবে বোধহয় তার প্রতি যোগ্য সম্মান দেখানো। আমরা তাকে স্মরণ করছি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এবং তার অভাব বোধ করছি। আল্লাহ তাকে বেশ নসিব করুন। ধন্যবাদ। বকুল ভাই, উনি বেশ কয়েকটা বই লিখেছেন যেগুলো পাবলিশ হয়েছে, তার মধ্যে একটা বই পাবলিশ হয়নি। আর উনি আপনারা জেনে আপনারা অবাক হবেন, উনি অসুস্থ, খুব অসুস্থ থাকাকালীন সময়ে উনি খুব চাপা স্বভাবের একজন মানুষ ছিলেন, কাউকে কষ্ট দিতে চাননি, আমাদেরকেও কষ্ট দিতে চাননি, যার কারণে উনি জানাননি যে উনি এত অসুস্থ। উনি মারা যাবার আগ পর্যন্ত গত 7-8 মাসে উনি একটা বড় বইয়ের বঙ্গন অনুবাদ করেছেন, ইংলিশ ট্রান্সলেশন করেছেন উনি। ধন্যবাদ জনাব মহাসচিব জনাব মির্জা ফখরুল আসলাম আলমগীর। এখন মরহুম জনাব আব্দুল মান্নান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি, যিনি চিরদিনের মতো বিদায় নিয়েছেন আমাদের সকলের কাছ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ যে ক্ষতির মধ্যে পড়ল ওনার চিরবিদায়ের মধ্যে দিয়ে তা অপূরণীয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত প্রায় 1 দশকে জনাব মরহুম আব্দুল মান্নান সাহেবের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করার সুযোগ পেয়েছেন। বিশেষ করে ওনার কন্যা ব্যারিস্টার মেহনাজ লন্ডনে বাস করার কারণে, ব্যারিস্টার অসীম লন্ডনে বাস করার কারণে মাঝে মধ্যে উনি যেতেন এবং সঙ্গত কারণেই দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের সঙ্গে তা তখন মত বিনিময় করার, কথা বলার, ঘনিষ্ঠ হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। এখন মরহুম আব্দুল মান্নান সম্পর্কে কথা বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম আব্দুল মান্নান সাহেবের স্মরণে এই পারিবারিক স্মরণ সভার আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারীবৃন্দ, আসসালামু আলাইকুম। মরহুম আব্দুল মান্নান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। দলের একজন নিবেদিত নেতা হিসাবে, একজন রাজনীতিবিদের গুণাবলী যেমন মরহুমের ভিতরে দেখেছি, তেমনি সঞ্চালক একটু আগে বলেছেন যে ওনার সাথে লন্ডনে কয়েকবার আমার দেখা হয়েছিল এখানে থাকার কারণে, তেমনি ব্যক্তিগত হিসাবে, ব্যক্তি হিসাবে তার মধ্যে যেসব গুণাবলী ছিল সেগুলো পারিবারিক ঘনিষ্ঠতার কারণে আমার পক্ষে কিছু জানা সম্ভব হয়েছে। বিশেষ করে তৃণমূল বিএনপির কর্মসূচির মাধ্যমেই ওনার সাথে আমার পরিচয় বা যোগাযোগটা বেশি হয়। তখনই তার মেধা এবং যোগ্যতা সম্পর্কে জানার সুযোগ। মহাসচিব এখানে এর মধ্যে উল্লেখ করেছেন তিনি দীর্ঘদিন কিন্তু আমাদের দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ত্রাণ তহবিলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। স্বাভাবিকভাবেই এই দায়িত্বটা খুব সেন্সিটিভ দায়িত্ব। দলের যে প্রধান থাকেন স্বাভাবিকভাবেই তাদের আস্থা বা বিশ্বাস না থাকলে সাধারণত এই পর্যায়ে একজনকে দায়িত্ব দেওয়া হয় না, বিশেষ করে এই পদে। এবং এখানে আমি বলবো যে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু উনি সেই আস্থা এবং বিশ্বাসটা উনি রেখে গিয়েছিলেন, দলের নেতৃত্বের কাছে কিন্তু সেই বিশ্বাস এবং আস্থাটা উনি অর্জন করেছিলেন। ১১ যে ষড়যন্ত্র হয়েছিল সেই সময় উনি যেভাবে আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে যেভাবে সহযোগিতা করিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন, সেটি যদি উল্লেখ করতে হয় তাহলে সত্যি ওনাকে আলাদাভাবে শ্রদ্ধা করা উচিত বলে আমি মনে করি। আর এরপরেও আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, স্বাভাবিকভাবেই 1/11 এর সময় দেশে অনেক কিছুর ষড়যন্ত্রের অংশ হিসেবে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন
সেই সময় অনেক ষড়যন্ত্র হয়েছিল বাট সেটি সফল হয়নি। নির্বাচন কমিশনে সেই সময় একটি আইন করা হলো যে সকল রাজনৈতিক দলকে নিবন্ধিত করা হবে। সেই সময় মান্নান সাহেবকে, মরহুম মান্নান সাহেবকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল। এখানে ব্যারিস্টার অসীম তার বক্তব্যে একটি কথা উল্লেখ করেছে যে একটি রিট পিটিশনের ব্যাপারে, ওনার উনি একজন আইনজ্ঞ ছিলেন না, উনি ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট, কিন্তু ওনার আইনের প্রতিও যে দখল ছিল, বিভিন্ন সময়ে রাজনীতির বিভিন্ন সময়ে এই বিষয়গুলো লক্ষ্য করা গিয়েছিল। এবং 111 এর সময় যখন এই জিনিসটা, এই আইনটা চালু করা হলো যে নিবন্ধিত হতে হবে সকল রাজনৈতিক দলকে, স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও তখন অ্যাপ্লিকেশন করতে হয়, দরখাস্ত করতে হয় নিবন্ধনের জন্য। এবং সেই সময় কি প্রক্রিয়ায় কিভাবে কি হবে না হবে যাবতীয় বিষয়গুলো কিন্তু মান্নান সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং উনি খুব সুন্দরভাবে এই কাজটি সম্পন্ন করেছিলেন। এছাড়াও ওনার কাছে আরেকটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, নিবন্ধিত করার পরে স্বাভাবিকভাবেই দলের আয় ব্যয়ের হিসাব, এই জিনিসগুলোকে জমা দিতে হবে। এবং এই কাজটি, এই দায়িত্বটা, এই গুরু দায়িত্ব, দায়িত্ব বলবো না, এই গুরু দায়িত্বটাও কিন্তু ওনার উপরে দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। এবং খুবই সুন্দরভাবে তিনি এই দায়িত্বটা পালন করতে সক্ষম হয়েছিলেন। এখানে একটা বিষয় বোধ হয় উল্লেখ করা প্রয়োজন, এখানে রিয়াজুর রহমান সাহেব উল্লেখ করেছেন যে ওনারা যেহেতু একসাথে পড়ালেখা করেছিলেন, এটা আমি শুনেছি এবং সেই জন্য আমি মনে করি এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন যে ছাত্র জীবনে উনি লন্ডনের সাউথ ওয়েস্ট কলেজ অফ কমার্সের ছাত্র ছিলেন এবং সেখানে পরীক্ষাগুলো সবগুলো পরীক্ষাতে তিনি অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত সফলতার সাথে, অত্যন্ত মেধার সাথে কিন্তু উনি পরীক্ষা সবগুলোতে খুব সম্ভব প্রথম স্থান অর্জন করেছিলেন সবগুলো। এবং ছাত্র জীবনে উনি যেটা শুনেছি যে ছাত্র জীবনে যে সফলতা উনি অর্জন করেছিলেন সেটার বহিঃপ্রকাশ বা রিফ্লেকশন কিন্তু ওনার পরবর্তী জীবনে, সেটি ওনার প্রফেশনাল জীবনেই হোক, ওনার রাজনৈতিক জীবনেই হোক, সেটি কিন্তু দেখেছিলাম আমরা। এবং একইভাবে এটি হওয়ার কারণে আমাদের দল যেভাবে উপকৃত হয়েছে ঠিক একইভাবে উনি যতটুকু সুযোগ পেয়েছিলেন রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সেবা করার, ভালো কিছু করার দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষ এবং দেশও সেই সুফলটা পেয়েছিল। ওনার পেশা জীবনে আমরা এখানে মহিত সাহেবের কাছ থেকে জানতে পেরেছি, ওনার পেশা জীবনে উনি 1978 থেকে 1981 সাল পর্যন্ত বিমানের এমডি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং বিমানের বিভিন্ন বিষয় পর্যালোচনা করলে দেখা যায় যে এই সময়টাতে উনি এমডি হিসাবে যোগ্যতার স্বাক্ষর রেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে উনি কাজ করেছিলেন এবং উনি ওনার দক্ষতার কারণেই, যতটুকু আমি জেনেছি যে দক্ষতার কারণেই উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং স্নেহের এক মানুষ ছিলেন। 1991 থেকে 1996 সালে উনি বিমানের দায়িত্বে, মন্ত্রিসভায় বিমানের দায়িত্বে ছিলেন। দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানটি অনেক সময় লোকসানের মুখোমুখি হয়েছিল। 1991 থেকে 1996 সালে আমরা দেখি এখানে মঈন সাহেব আছেন, উনি উল্লেখ করেছেন, মঈন সাহেব আছেন, উনি উল্লেখ করেছেন ওনাদের বক্তব্যে যে 91 থেকে 96 সাল পর্যন্ত মরহুম মান্নান সাহেব বিমানের দায়িত্বে যখন ছিলেন সেই সময় বিমান প্রফিটের মুখ ছিল। কাজেই বলতেই হবে যে একজন সরকারের একজন মন্ত্রী হিসেবে উনি সেখানে সফলতার স্বাক্ষর রেখেছিলেন। এছাড়াও উনি 1991 সাল থেকে পরপর চারবার উনি ওনার নির্বাচিত এলাকা থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একজন ব্যক্তি যখন পরপর তার এলাকার মানুষের কাছ থেকে চারবার নির্বাচিত হয় এবং সবগুলো নির্বাচনই কিন্তু নিরপেক্ষভাবে উনি নির্বাচিত হয়েছিলেন, খুব স্বাভাবিকভাবে এটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে শুধু একজন
সফল জনপ্রতিনিধি হিসেবে উনি ছিলেন না, শুধু একজন সফল জনপ্রতিনিধি হিসেবে উনি পরিচিত না। অবশ্যই একজন মানুষকে ভালো মানুষ হতে হয়, শুধু ভালো মানুষ হতে পারলেই কিন্তু এতবার বিজয়ের স্বাক্ষর রাখা সম্ভব হয়। কাজেই আজকে পরিষ্কারভাবে বলা যায়, উনি যেমন পেশাদারিত্ব জীবনে একজন সফল ছিলেন, ছাত্র জীবনে একজন সফল ছিলেন, উনি রাজনৈতিক জীবনে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন কালীন সময় যেরকম সফল ছিলেন, ঠিক একইভাবে বলতে হয় উনি একজন সংসদ সদস্য হিসেবেও সফল ছিলেন এবং মানুষের কাছে উনি প্রিয় ছিলেন, ওনার নিজের এলাকার মানুষের কাছে উনি প্রিয় ছিলেন। আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে শুনেছি যে উনি শুধু রাজনৈতিকভাবে মানুষের কাছে প্রিয় ছিলেন না, সমাদৃত ছিলেন, উনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং সেখানেও বহু মানুষের সাথে জীবনে চলার পথে ওনার পরিচয় হয়েছে এবং সেই বহু পরিচিত অপরিচিত জানা না জানা বহু মানুষ যারা ওনার সংস্পর্শে এসেছিল সকলের কাছে উনি প্রিয় ছিলেন। ওনার ব্যবহারে, ওনার কাজের মাধ্যমে উনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। এর মধ্যে আমরা জেনেছি যে উনি অনেকগুলো বিষয় নিয়ে বই লিখে, সম্ভবত তিনটি বই প্রকাশিত, আরেকটি বই বোধ হয় অপ্রকাশিত রয়ে গিয়েছে, মোটামুটি ভাবে কাজ শেষ হয়েছে, অপ্রকাশিত রয়ে গিয়েছে। আমি আজকে এখানে মেহনাজ উপস্থিত আছে, ওনার ওনার সন্তান আজকে এখানে ব্যারিস্টার পরিবারকে আমি অনুরোধ করব যে যেই বইটি প্রকাশিত হয়নি এখনো, আপনারা দয়া করে চেষ্টা করবেন এই বইটি যতটুকু উনি করে গিয়েছেন এই বইটি প্রকাশ করা। এই বইটি প্রকাশ করলে বইটির মাধ্যমে ওনাকে অনেকাংশে জানার সুযোগ হবে বহু মানুষের। পরিশেষে ওনার শোক সন্তপ্ত পরিবারকে আমি, আমার পরিবার, আমার দলের পক্ষ থেকে আমি সহানুভূতি জানাই, সান্ত্বনা জানাই, একই সাথে দোয়া করব যে আল্লাহ যেন ওনাকে বেহেস্তে নসিব করেন এবং একই সাথে এও দোয়া করব যে ওনার শোক সন্তপ্ত পরিবারকে যাতে আল্লাহ শক্তি দেন, যাতে করে তারাই শোক কাটিয়ে উঠতে সক্ষম। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিএনপি জনাব তারেক রহমান। আজকের এই শোক সন্তপ্ত পরিবারের ডাকে আপনারা সকলেই এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছ থেকেই এই বহু গুণে গুণান্বিত একজন আমাদের নেতা, আমাদের একজন অভিভাবক জনাব মরহুম আব্দুল মান্নান সাহেবের গুণের কথা আমরা কম বেশি জানলাম। আমরা যে যতটুকু আংশিক জানতাম আপনাদের সকলের আলোচনায় তা অনেক বেশি পূর্ণাঙ্গতা পেয়েছে। তার জ্ঞানের যে গভীরতা, বিভিন্ন বিষয়ে কথা বলার আগে তার যে হোমওয়ার্ক, তার যে পেশাদারিত্ব, তার যে সেন্স অফ হিউমার, তার যে সেন্স অফ প্রপোর্শন, তার মিতভাষিতা, তার মৃদুভাষিতা এবং অন্যের প্রশংসা করার ব্যাপারে তার যে উদারতা, এই গুণগুলি সত্যি বিরল। তার মতো একজন মানুষের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি আমাদের সকলের জন্য। তবে আমরা যদি তাকে স্মরণ করতে পারি, তার কাছ থেকে গ্রহণ করতে পারি তার গুণ এবং ছড়িয়ে দিতে পারি পরবর্তী প্রজন্মে, সেটি হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন। আমি পরিবারের পক্ষ থেকে, মেহনাজের পক্ষ থেকে, ব্যারিস্টার অসীমের পক্ষ থেকে আজকে এই ধরনের একটা পরিবেশে যে সমন্বয় করার সুযোগ পেলাম, আমি এটাকে মরহুম আব্দুল মান্নানের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ হিসাবে গ্রহণ করেছি। আমি তার স্নেহ পেয়েছি, অনেক স্নেহ পেয়েছি। লন্ডনে মেহনাজের বাসায়, ধানমন্ডিতে ওনার বাসায় যখনই কথা বলেছি, আমার মতো ক্ষুদ্র মানুষকে উনি অনেক সময় দিয়েছেন এবং অনেক বিষয়ে উনি শেয়ার করেছেন, আমি খুবই গর্বিত। আমি কৃতজ্ঞতা জানাই মেহনাজকে, অসীমকে, এবং ভবিষ্যতে যে কোনো কাজে এই পরিবারের পাশে থাকতে পারলে মরহুম জনাব আব্দুল মান্নানের প্রতি আমি আমার শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ পাব। ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব মুহিত চৌধুরী, মরহুমের ঘনিষ্ঠ বন্ধু জনাব রেজাউর রহমান, সাবেক এমপি জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব গিয়াসুদ্দিন রিমন এবং জনাব সৈয়দ মহিনুদ্দিন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই পর্যায়ে বিদায় নিচ্ছি। মেহনাজ, ব্যারিস্টার মেহনাজ, হয়তো সর্বশেষ আপনাদের নিদুন মজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা আমাদের প্রয়াত সহকর্মী বন্ধু জনাব আব্দুল মান্নানের
প্রয়াণের জন্য একত্রিত হয়ে বর্তমান যুগের যে জুম তার মাধ্যমে আমরা তার স্মৃতিচারণ করলাম, আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করলাম, দুটো ছড়িয়ে পড়লাম, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমাদের এই ইবাদতটুকু কবুল করো, এর সওয়াব বহুগুণ বৃদ্ধি করে পৌঁছে দেও পবিত্র মদিনা মুনাওয়ারাতে এবং তোমার হাবিবকে পৌঁছে দেবে তার নামের উসিলায় এবং বরকতে এর সওয়াব মরহুম আব্দুল মান্নান সাহেবের বইয়ের উপরে পড়ছে। ইয়া আল্লাহ যেন আব্দুল মান্নান সাহেবের স্ত্রী কয়েক বছর আগে 3 বছরের মতো হতে চললো, তিনি ইন্তেকাল করেছেন এবং তারা দুজন একই কবরে শায়িত করা হয়েছে, তার স্ত্রীর জন্য আমরা এই অকেশনে দোয়া করলাম, তাদের দুইজনকেই তুমি মাফ করে দাও। দুনিয়ার জীবনে মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতেই পারে, কোনো মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সেই হিসাবে তাদের ভুল ত্রুটিগুলো তুমি মাফ করে দাও এবং তাদের যা ভালো কাজ করেছেন, মানুষের কল্যাণে কাজ করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, সেগুলো কবুল করে তার উসিলায় তাদের দুইজনকে মাফ করে দাও। আমরা যারা এই অনুষ্ঠানে শরীক হলাম, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের সকলের মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাগফিরাত করে দাও এবং আমাদের সন্তান সন্ততি তাদেরকে দীন ইসলামের উপরে প্রতিষ্ঠিত করে দাও যাতে তারা মুসলমান হিসেবে জীবনযাপন করে। আমাদের জন্য পরবর্তীকালে দোয়া করে আল্লাহুম্মা আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যারিস্টার মেহনাজ, ব্যারিস্টার মেহনাজ সবাইকে সমাপ্তি বক্তব্য রাখার আগে আবারও সংতপ্ত পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সঙ্গে ডক্টর জুবায়দুর রহমানের যে পৃষ্ঠপোষকতা, তার যে সহানুভূতি, তার যে মনোযোগ, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যারিস্টার মেহনাজ জি, আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নাই। আপনারা সবাই এই এতক্ষণ ধরে, আমার না হয় বাবা আমি 2 ঘন্টা কেন, আমি 4 ঘন্টাও থাকবো এরকম অনুষ্ঠানে, কিন্তু আপনারা যে এতটুকু সময় নষ্ট করে আমাদের জন্য আমাদের কাছে আছেন, আমার বাবার স্মৃতিচারণ করলেন, প্রত্যেকে যে যার কর্ম জায়গা থেকে আর কি, যেমন ভাইয়া বললেন ওনার রাজনৈতিক জীবন, রেজা রহমান আঙ্কেল আমার আব্বার চ্যারিটি ওয়ার্ক রোটেরিয়ান হিসেবে বললেন, অ্যানি ভাই বললেন কিছুটা রাজনৈতিক হরতাল মিছিলের সেই গল্পগুলো, পুরনো অনেক কথা মনে হয়ে গেল, রিমন তো খুবই ঘনিষ্ঠ আমাদের সে অনেক বছর থেকে, মঈন ভাই এখানে বলার কিছুই নেই আসলে, আব্বা মঈন ভাইকে ভীষণই স্নেহ করতেন, আর মির্জা ফখরুল আঙ্কেল আপনাকে অনেক ধন্যবাদ, আর স্বপন ভাই আপনি সঞ্চালন করেছিলেন এটা, জানি না কিভাবে আসলে আমার মনে প্রথমেই আসলো আপনার কথা, আপনাকে আব্বা অসম্ভব স্নেহ করতেন, ভাইয়া ভাবি আপনাদের আমাদের জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর জুবায়দা রহমান ভাবি, ওনাকে যদিও ওনাকে আমি ডাকি ভাবি হিসাবে, ওনাদের অবদানটা আমি আসলে না, আজকে ভাই যে কথাগুলো বললেন আমার আব্বা সম্পর্কে চিরঋণী করে দিলেন, যে কোনো বিষয়ে আপনাদের যে কোনো আদেশ আমি মাথা পেতে নেব, আমি আজকে বলে রাখলাম, যে কিছু মনে হবে, যা কিছু আপনাদের মনে হবে প্লিজ বলবেন। সবসময় লন্ডন জীবনে গত কয়েকটা বছরে আপনারা অনেকটা গার্জেনের মতো আমাদের সাথে সবসময় ছিলেন, আমাদের যে কোনো বিপদ আপদ সবকিছুতে আপনারা যেভাবে পাশে ছিলেন বা পাশে আছেন, কোনো সময় মনে হয়নি আপনারা ওই পজিশন থেকে আমাদের সাথে এভাবে যুক্ত হচ্ছেন প্রতিটা বিষয়ে। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। মৈচৌধুরী আঙ্কেল আপনাকে বিশেষভাবে ধন্যবাদ এই মোনাজাতটি করার জন্য, আমার আব্বার জন্য এটা খুব বেশি প্রয়োজন ছিল। রেজা রহমান আঙ্কেল আপনাকে ধন্যবাদ, মির্জা ফখরুল ইসলাম আঙ্কেল আপনাকে ধন্যবাদ, অ্যানি ভাই আপনাকে ধন্যবাদ, রিমন মঈন ভাই আপনাদেরকে আসলে ধন্যবাদ দিব না, আমি পরিবারের অংশই মনে করি, আর স্বপন ভাই এই ধন্যবাদটা আসলে অন্যভাবে আমি প্রকাশ করবো ইনশাল্লাহ, আপনি আমাকে সবসময় আপনার যে কোনো বিপদে যে কোনো কিছুতে আপনি সাথে পাবেন, একটা বড় ভাইয়ের মতো আপনি আমাকে ছায়া দিয়ে রাখবেন এই আশা করি। সবাইকে সালাম আলাইকুম, আর সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানেই আজকের এই প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি।